الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. أفلا يتدبرون القرآن ولو كان من عند غير الله لوجدوا فيه اختلافا كثيرا. بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم. أستغفر الله لي ولكم ولسائر المسلمين فاستغفروه إنه هو الغفور الرحيم. मुहतरम हजरत सदर जलसा, उपस्थित हजरत उलमाए कराम, सम्मानित मुरब्बी साहेबान, समवेत इस्लाम प्रिय मुसलमान भाई और बंधुगण, पर्दार अंतराले अवस्थानरता हमार सम्मानित मा ओ बोनेरा, अल्लाह पाक रब्बुल आलमीन अशेष शुक्रिया যে আজকে আমরা মানিকগঞ্জ জেলার মুসলমানদের ধর্মীয় রাহবার যারা আধ্যাত্মিক রাহবার যারা আইম্মায়ে মাসাজিদ সেই মানিকগঞ্জ জেলা ইমাম পরিষদের সিংগাইল থানা কর্তৃক আয়োজিত 3 দিন ব্যাপী আযীমুস শান তাফসীরুল কুরআন মাহফিলের দ্বিতীয় দিবসে শেষ পর্যায়ে আমরা উপনীত। দীর্ঘ সময় পর্যন্ত হযরত উলামায়ে কেরামের কাছ থেকে অনেক মূল্যবান কথা আমরা শুনেছি। যে সকল করণীয় বিষয়গুলো আমরা শুনতে পেরেছি, জানতে পেরেছি, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে সে অনুযায়ী আমল করার তৌফিক দান করুন। আপনারা যারা এলোমেলো ভাবে ঘোরাফেরা করতেছেন, বিতর্কে লিপ্ত আছেন, আমি আপনাদের সকলকে অনুরোধ করব আপনারা সকলেই শান্তভাবে মাহফিলের সামিয়ানার নিচে বসে পড়ুন। যেহেতু একটা বিষয় এখানে আলোচিত হয়েছে, বিষয়টা নিয়ে কিছুটা কনফিউশন, কিছুটা দ্বিধাদ্বন্দ্ব আপনাদের মধ্যে লক্ষ্য করা যাচ্ছে। যদি পরিবেশ অনুকূল থাকে, আপনারা যদি ধৈর্য ধারণ করে মাহফিলের শেষ পর্যন্ত থাকেন, আর পরিবেশে যদি অনুকূলে থাকে, তো এই ব্যাপারে ইনশাআল্লাহ আমি আমার বক্তব্যের শেষ দিকে কিছু কথা ইনশাআল্লাহ বলব। কাজেই এখন আমি সকলকে অনুরোধ করব, যারা মাহফিলের ভিতরে আছেন বাহিরের তামাশা দেখার জন্য আর কেউ বাহিরের দিকে মনোযোগ দিবেন না। আর যারা প্যান্ডেলের বাহিরে আছেন, আপনারা উচ্চস্বরে হৈ হট্টগোল করার বন্ধ করে দিয়ে মাহফিলের সম্মানার্থে তাফসীরুল কোরআনের সম্মানার্থে আপনারা সকলেই আওয়াজ বন্ধ করে নিশ্চুপভাবে এখানে এসে বসে পড়ুন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে হক কথা শুনবার এবং মানবার তৌফিক দান করুন। দোস্ত, পবিত্র কোরআনে কারীম থেকে যে আয়াত আমি আপনাদের সম্মুখে তেলাওয়াত করেছি, এই আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর দ্বীন তথা পবিত্র কোরআনে কারীমের সত্যতা এবং কোরআনে কারীমের হাক্কানিয়ত, কোরআন যে সত্য, আপনারা সকালে বসেন, আপনারা বসেন, একটু বসেন। আপনারা সকালে বসেন ভাই, বসেন, এই বিষয়ে আমি কথা বলবো, বসেন আপনারা। ভাই যারা দাঁড়িয়ে আছেন বসে পড়েন। রব্বুল আলামিন ইরশাদ করতেছেন, আফালা ইয়াতাদাব্বারুনাল কুরআন আফালা ইয়াতাদাব্বারুনাল কুরআন ওয়া লাউ কানা মিন ইনদি গায়রিল্লাহি লাওয়াজাদুহু ফীহি ইখতিলাফান কাসীরা। মানুষ কি আল্লাহর কোরআনকে নিয়ে একটু চিন্তা করে না? কোরআনে কারীমের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন মানব জাতির জন্য যেই নির্দেশনা দিয়েছেন, কোরআন যে পৃথিবীর একমাত্র ভুল ভ্রান্তির ঊর্ধ্বে মানব জাতির জন্য একমাত্র গাইডেন্স, মানুষের পথ নির্দেশনা, এবং একমাত্র পবিত্র কোরআনে কারীম যে মানুষকে সঠিক পথে পরিচালিত করতে পারে, কোরআন ছাড়া, কোরআনের পথ ছাড়া অন্য কোন পথ মানুষকে সঠিক পথে পরিচালিত করতে পারে না। এর সবচেয়ে বড় প্রমাণ হল এই, ওয়ালাউ কানা মিন ইনদি গায়রিল্লাহি লাওয়াজাদু ফীহি ইখতিলাফান কাসীরা। কোরআন ছাড়া বাকি সকল জায়গায়, কোরআনে কারীম ছাড়া বাকি সকল ক্ষেত্রে দেখা যায় নানা রকম মতপার্থক্য। কোরআন ছাড়া বাকি সব জায়গায় দেখা যায় নানা রকম মতভেদ। কেউ আজকে বলল পৃথিবী ঘুরে, কালকে আরেকজন বলল পৃথিবী ঘুরে না, সূর্য ঘুরে। পরশুদিন আরেকজন বলল যে না, পৃথিবীও ঘুরে, সূর্য ঘুরে, সবই ঘুরে। তথ্যের মধ্যে আজকে এক তথ্য, তো আগামীকালকে আরেক তথ্য, পরশুদিন আরেক তথ্য, নানা রকম মত পার্থক্য হয়। চিকিৎসা বিজ্ঞানীদের মধ্যে মত পার্থক্য হয়, মহাকাশ বিজ্ঞানীদের মধ্যে মত পার্থক্য হয়, কবি সাহিত্যিকদের মধ্যে সাহিত্যের উচ্চাঙ্গের মান নিয়ে মত পার্থক্য হয়। এক তথ্যের সাথে আরেক তথ্যের গরমিল থাকে, এক বক্তব্যের সাথে আরেকটা বক্তব্যের সাংঘর্ষিকতা তৈরি হয়ে যায়। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, পৃথিবীতে একটা মাত্র গ্রন্থ আছে, একটা মাত্র জায়গা আছে যেখানে মানুষকে এমনভাবে দিক নির্দেশনা দেওয়া হয়েছে। একটা গ্রন্থ আছে যেই গ্রন্থের শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত যদি কেউ একবার, দুইবার নয়, শতবার, হাজারবার যদি কেউ গবেষণা করে, তাহলে পবিত্র কোরআনে কারীমের শুরু থেকে শেষ পর্যন্ত কোথাও কোনো গরমিল খুঁজে পাবে না। ওয়ালাউ কানা মিন ইনদি গায়রিল্লাহ লাওয়াজাদু ফীহি ইখতিলাফান কাসীরা। আল্লাহ পাক রব্বুল আলামিন ইরশাদ করতেছেন, কোরআন যদি আল্লাহর পক্ষ থেকে না হয়ে অন্য কারো পক্ষ থেকে আসত, অন্য কোন মাখলুকের পক্ষ থেকে যদি কোরআন রচিত হতো, অন্য কোন অথরিটির পক্ষ থেকে যদি আল কোরআন অবতীর্ণ হতো, আল্লাহর পক্ষ থেকে না হয়ে পৃথিবীর অন্য যে কারো পক্ষ থেকেই যদি হতো তাহলে অবশ্যই অবশ্যই এই কোরআনের মধ্যে কোনো না কোনো অসঙ্গতি এবং কোনো না কোনো গরমিল অবশ্যই খুঁজে পাওয়া যেত। কিন্তু আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনে কারীমকে আল্লাহর কালাম বলে ঘোষণা দিয়েছেন। আল্লাহ রব্বুল আলামিন যেমন সকল ভুলের ঊর্ধ্বে, আল্লাহর কালাম এবং আল্লাহর কোরআনও সকল ভুলের ঊর্ধ্বে। যুগের পর যুগ অতিক্রান্ত হয়ে যায়, শতাব্দীর পর শতাব্দীর সময় কেটে যায়, সহস্রাব্দীর পর সহস্রাব্দী কেটে যায়। 8,500 বছর আল কোরআন অবতীর্ণ হওয়ার পর থেকে পৃথিবীর ইতিহাস অতিক্রান্ত হয়েছে। খোদার কসম খেয়ে বলি, বিগত 1,500 বছরের মধ্যে আল কোরআনুল কারীমের এই চ্যালেঞ্জকে কেউ মোকাবেলা করতে পারে নাই এবং কিয়ামত পর্যন্ত কোরআন কারীমের এই ওপেন চ্যালেঞ্জ জাতি ধর্ম নির্বিশেষে বিশ্ববাসীর সামনে উন্মুক্ত আছে। কিয়ামত পর্যন্ত কোন বাপের বেটার বুকের মধ্যে এই হিম্মত হবে না যে আল্লাহর কোরআন কারীমের মধ্যে কোন অসঙ্গতি দেখাতে পারবে। ওয়ালাউ কানা মিন ইনদি গায়রিল্লাহ লাওয়াজাদু ফীহি ইখতিলাফান কাসীরা। কোরআন যদি গায়রুল্লাহর পক্ষ থেকে হতো তাহলে অবশ্যই কোরআন কারীমের এই অলৌকিকতা কোরআনের মধ্যে থাকতো না। দোস্ত, আমি আজকে আমার আলোচনার মধ্যে আপনাদের সামনে একটা গুরুত্বপূর্ণ বিষয় তুলে ধরতে চাই। রাত যথেষ্ট হয়েছে, আলোচনার বিষয়টা একটু তাত্ত্বিক একটা বিষয়, একটু ডিপ একটা বিষয়, গভীর একটা বিষয়। এই বিষয়টা যদি বুঝতে হয়, কোরআনে কারীমের এই অলৌকিকতা এবং কোরআনে কারীমের অনুসরণ করার যে নিশ্চয়তা, এটাকে যদি বুঝতে হয় একটু মনোযোগ সহকারে শুনতে হবে। আমি আশা করব যে আপনারা সকলেই মনোযোগ সহকারে আলোচনা শেষ পর্যন্ত শোনার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে এমন কিছু কথা বলার তৌফিক দান করেন যেই কথাগুলো আমার জন্য এবং আজকের মাহফিলের সকল উপস্থিতির জন্য দুনিয়া এবং আখিরাতে কল্যাণের কারণ হয়ে দাঁড়ায়। আমিন। দোস্ত, পবিত্র কোরআনে কারীমকে আল্লাহ পাক রব্বুল আলামিন যেই শ্রেষ্ঠত্ব দিয়ে দুনিয়াতে নাজিল করেছেন সেটা তো আমি বললাম যে কোরআনে কারীম এমন এক গ্রন্থ, মানুষের জন্য এমন এক নির্দেশনা যে কোরআন কখনোই কোনো বিষয়ে মানুষকে কোনো ভুল পথের দিকে নির্দেশনা দেয় নাই, কোনো ভুল তথ্য কোরআনে কারীমের মধ্যে বর্ণিত হয় নাই, কোনো ভুল ইনফরমেশন পবিত্র কোরআনে কারীম মানুষের কাছে সরবরাহ করে নাই, কোনো ভুল নির্দেশনা মানুষের কাছে কোরআন দেয় নাই। যেই ইনফরমেশন কারেকশন করতে হয়, যেই তথ্য আমার সংশোধন করতে হয়, যেই বক্তব্য আমার প্রত্যাহার করতে হয়, আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ পবিত্র কোরআনে কারীমের মধ্যে এমন কোন তথ্য, এমন কোন বক্তব্য আল্লাহর পক্ষ থেকে উদ্ধৃত হয় নাই। এই জন্য কোরআনে কারীমের এই যে শ্রেষ্ঠত্ব, এই শ্রেষ্ঠত্বটা যদি মানুষ স্মরণ রাখে তাহলে মানব জীবনের প্রত্যেকটা ক্ষেত্রেই মানুষ সফলতা অর্জন করতে পারবে এবং সঠিক পথের নির্দেশনা পাবে। শুধুমাত্র আখিরাতের এবং পরকালের জীবন নয়, শুধু জান্নাতের পথই নয়, একটা ব্যাপার তো আছেই যে আলহামদুলিল্লাহ যদি কোনো মানুষ পরকালীন মুক্তি চায়, কোনো ব্যক্তি যদি আখিরাতে নাজাত চায়, জাহান্নাম থেকে যদি কেউ মুক্তি পেয়ে খোদার জান্নাত লাভ করতে চায়, এক কথায় পরকালীন মুক্তি যদি কেউ চায়, তাহলে তার জন্য তো একমাত্র পথ হল সিরাতে মুস্তাকিমের পথ, কোরআনের পথ। কথা ঠিক না বেঠিক? এই বিষয়ে তো মত পার্থক্যের কোনো সুযোগ নাই এবং এই বিষয়টা তো সবসময় আলোচিত হচ্ছে। ওলামায়ে কেরাম মাহফিলগুলোতে বলতেছেন, ওলামায়ে কেরাম আইম্মায়ে মাসাজিদ মসজিদগুলোর মেম্বার থেকে বলতেছেন, তাবলীগ জামাতের ভাইয়েরা বয়ানগুলোর মধ্যে বলতেছে, হাক্কানি পীর মাশায়েখ লোকদের কাছে বলতেছেন, জাতির কাছে তো এই কথা সবসময় আসতেছে, যদি আখিরাতে মুক্তি চাও, যদি পরকালে নাজাত চাও, যদি খোদার জাহান্নাম থেকে মুক্তি লাভ করে জান্নাত লাভ করতে চাও, জান্নাত পেতে চাও, তাহলে তার জন্য একমাত্র পথ হল ইসলামের পথ, তার জন্য একমাত্র পথ হল আল কোরআনের পথ। এটা যেমন আপন জায়গায় সঠিক, কোরআনের পথ ছেড়ে দিয়ে অন্য কোন পথ যদি কেউ গ্রহণ করে, ইসলামের পথ ছেড়ে দিয়ে যদি কেউ অন্য পথ গ্রহণ করে, তাহলে সেই পথ যেমনি ভাবে তাকে পরকালে মুক্তি দিতে পারে না, তাকে যেমনি ভাবে আখিরাতে নাজাতের ব্যবস্থা করতে পারে না। আমি তার সাথে আরেকটা বিষয় এখন সংযুক্ত করতে চাই, সেই বিষয়টা হলো এই, শুধুমাত্র পরকালে নয়, শুধুমাত্র আখিরাতের জিন্দেগিতে নয়, বরং যদি দুনিয়াতেও ইহকালীন জীবনেও এই বৈষয়িক জীবনেও যদি কেউ উন্নতি এবং সফলতা চায়, কেউ যদি উন্নতির পথে চলতে চায়, তাহলে ইহকালীন জীবনেও উন্নতি এবং সফলতা আল কোরআনের পথ ছাড়া সম্ভব নয়। শুধুমাত্র পরকালীন জীবন নয়, শুধুমাত্র ধর্মীয় ক্ষেত্রেই নয়, শুধুমাত্র পরকালীন বিষয় আর কবর এবং আখিরাত জাহান্নাম জাহান্নামের বিষয়েই নয়। যদি ইহকালীন জগতেও মানুষকে উন্নতি করতে হয়, ইহকালীন জগতেও যদি একজন মানুষ প্রগতির পথে চলতে চায়, তাহলে এই দুনিয়ার জীবনেও মানুষের জন্য উন্নতির পথ, প্রগতির পথ একমাত্র আল কোরআন মানুষের সামনে উন্মুক্ত করে দিয়েছে। ব্যাপারটা যদি আমরা একটু খোলাসা করে বুঝতে চাই, দোস্ত, বর্তমান সময়, এই সময়টাকে বলা হয় বিজ্ঞানের যুগ, উন্নতির যুগ, প্রগতির যুগ। বিজ্ঞান অনেক উন্নত হয়েছে, বিজ্ঞানের নিত্য নতুন আবিষ্কার মানুষের জীবনকে অনেক গতিশীল করে দিয়েছে, বিজ্ঞান মানুষের জীবনের গতিকে অনেক বেশি ফাস্ট করে দিয়েছে, অনেক গতিময় করে দিয়েছে। আজ থেকে 200 বছর আগে চলে যান, যখন তেমন কোন আধুনিক প্রযুক্তি ছিল না, উন্নত কোন যানবাহন ছিল না, মানুষকে ভ্রমণ করতে হতো, সফর করতে হতো প্রাকৃতিক ব্যবস্থার উপর নির্ভর করে, হয়তো উটের উপর আরোহণ করে, না হয় মানুষকে পায়ে হেঁটে, বেশি বেশি ঘোড়ায় আরোহণ করে, অথবা বৈঠা দিয়ে নৌকা বেয়ে, অথবা নৌকার মধ্যে পাল ধরে মানুষকে ভ্রমণ করতে হতো। এমন একটা সময় পৃথিবীতে ছিল, কথা ঠিক না বেঠিক? ওই সময়ে যদি আপনি 1 মাইল পথ অতিক্রম করবেন পায়ে হেঁটে, 1 মাইল পথ, 10 মাইল পথ যদি আপনি অতিক্রম করতে চান, তাহলে 10 মাইল পথ অতিক্রম করতে আপনাকে কমপক্ষে 1.5 ঘন্টা সময়ও ব্যয় করতে হতো। এরপরে আস্তে আস্তে বিজ্ঞান উন্নতি করল, মানুষের সামনে নানা রকম যানবাহন আবিষ্কার করল, মানুষের জন্য মোটর গাড়ি আবিষ্কার করল, ট্রেন গাড়ি, রেল গাড়ি আবিষ্কার করল। বিজ্ঞানের এই উন্নতি মানুষের জীবনের মধ্যে একটা গতির সৃষ্টি করল। মানুষ এখন আর 10 মাইল পথ চলার জন্য মানুষকে 1.5 ঘন্টা 2 ঘন্টা সময় ব্যয় করতে হয় না। দ্রুতগামী একটা ট্রেনের উপর আপনি চেপে বসেন, ওই রেলগাড়ি অথবা একটা হোন্ডা অথবা একটা প্রাইভেট কার, একটা মাইক্রোবাস যদি ঘন্টায় 100 মাইল বেগেও চলে, তাহলে 10 মাইল পথ অতিক্রম করতে শুধুমাত্র 6 মিনিটের ব্যবধানের প্রয়োজন। কথা ঠিক না বেঠিক? যদি আপনি রেলগাড়িতে পথ চলেন, অথবা আপনি যদি প্রাইভেট কার, মাইক্রো যোগে যদি আপনি পথ চলেন, বাস যোগে, ট্রাক যোগে পথ চলেন, তাহলে বাংলাদেশের এক প্রান্ত থেকে আরেক প্রান্ত পর্যন্ত 600 মাইল, 600 কিলোমিটার, এই পথটা আপনাকে অতিক্রম করতে কমপক্ষে 6 থেকে 7 ঘন্টার সময়ের প্রয়োজন। কথা ঠিক না বেঠিক? দোস্ত, বিজ্ঞান আরো উন্নতি করল, বিজ্ঞান আরো নতুন আবিষ্কার আনল। শুধুমাত্র এই মাটির উপর দিয়ে নয়, শুধুমাত্র পানির উপর দিয়ে নয়, বরং হাওয়ার উপর দিয়ে, বাতাসের উপর দিয়ে চলতে পারে এমন একটা যানবাহন বিজ্ঞান আবিষ্কার করল, যেটাকে বলা হয় হাওয়াই জাহাজ, বিমান। বিমান আবিষ্কার হল। বিমান আবিষ্কার হওয়ার পর মানুষের 600 মাইল পথ অতিক্রম করা মানুষের জন্য আর 6 ঘন্টার ব্যাপার থাকল না। বিমান চেপে বসেন, বিমান আকাশে উড্ডয়ন করলো শুধুমাত্র আধা ঘন্টার ব্যবধানে আপনাকে বাংলাদেশের এক প্রান্ত থেকে আরেক প্রান্ত পর্যন্ত পৌঁছে দিল। কথা ঠিক না বেঠিক? একটা সময় ছিল হাজী সাহেবান হজ করতে যেতেন, হজের জন্য 6 মাসের সফর করতে হতো। 6 মাসের যাত্রা শুরু করলো, পায়ে হেঁটে যেতে হবে। কত মরুভূমির পথ, কত পাহাড় পর্বত, কত ঘন জঙ্গল, কত সাগর নদী পাড়ি দিয়ে আল্লাহর ঘর দেখতে হবে। এই দেশ থেকে যখন ওই যুগে কোনো মানুষ হজের জন্য যাত্রা শুরু করত, সকলের কাছ থেকে বিদায় নিয়ে যেত। কারণ এই দুর্গম পথ পাড়ি দিয়ে, 6 মাসের এই দুর্গম পথ পাড়ি দিয়ে আল্লাহর ঘরে পৌঁছতে পারবে কিনা তার কোনো নিশ্চয়তা নাই। না পথের মধ্যে কোনো কঠিন জঙ্গলের গহীনে, অথবা কোনো পাহাড় পর্বতের চূড়ায় না জানি কোথায় মৃত্যু হয়ে যায়। সকলের কাছ থেকে বিদায় নিয়ে যেতে কথা ঠিক না বেঠিক? 6 মাস পরে আবার ফিরে আসবে তার কোনো নিশ্চয়তা ছিল না। এরপরে একটা সময় আসলো, বিজ্ঞান আর একটু উন্নতি করল, পানির জাহাজ আবিষ্কার হলো। পানির জাহাজে মানুষ যাত্রা শুরু করলো হজের জন্য। 1 মাস যেতে লাগতো সময়, 1 মাস লাগতো আসতে সময়। 2 মাসের যাত্রা করছে মানুষ এই সকল সাগর মহাসাগর গুলো পাড়ি দিয়ে। সেই পানির জাহাজে করে জিদ্দা বন্দরে গিয়ে পৌঁছত। সেটাও ছিল একটা কঠিন সময়ের সফর। সাগরের এই নোনা পানিতে অনেক সময় মানুষ অসুস্থ হয়ে যেত, আধুনিক চিকিৎসার কোনো ব্যবস্থা থাকতো না। ওই সময়টাও যারা আমাদের বাপদাদারা হজে গিয়েছেন, হজযাত্রা করার সময় সকলের কাছ থেকে বিদায় নিয়ে যেত। কারণ এই সামুদ্রিক সফরে অনেকেরই স্বাস্থ্য টিকত না। ওই সমুদ্রের মধ্যে অনেক হাজী সাহেবদের শরীর সমাধি ঘটে যেতে কথা ঠিক না বেঠিক? বিজ্ঞান আরো উন্নতি করলো, বিজ্ঞান মানুষের জন্য নতুন আবিষ্কার আনলো, হাওয়াই জাহাজ আনলো। এখন এমন অনেক মানুষ পাওয়া যায় বৃহস্পতিবার দিন ফজরের নামাজ মহল্লায় পড়েছে, জোহরের নামাজ আপনার মহল্লায় ইমাম সাহেবের সাথে, আপনার সাথে জোহরের নামাজ আদায় করলো বৃহস্পতিবার দিন। বৃহস্পতিবার দিন জোহরের নামাজ আদায় করে রাত্রেবেলায় সন্ধ্যার সময় বিমানে উঠল। পরের দিন ফজরের নামাজ বাইতুল্লাহ শরীফে আদায় করলো, জুমার নামাজ আদায় করে আবার পরের দিন শনিবার দিন ফজরের সময় মহল্লায় এসে হাজির। কথা ঠিক না বেঠিক? এখন আর বাইতুল্লাহ সফর করা, এখান থেকে 6000 মাইল দূরত্বের পথ, খোদার দেশ, আল্লাহর নবীর দেশ, পবিত্র মক্কা মদিনায় সফর করা এখন আর 6 মাসের ব্যাপার না, এখন আর 2 মাসের ব্যাপার নয়। শুধুমাত্র 6 ঘন্টার সফরের ব্যবধান। 6 ঘন্টার ব্যবধানে বিজ্ঞানের এই নতুন আবিষ্কার, এই হাওয়াই জাহাজ, এই বিমান আপনাকে এবং আমাকে সোনার বাংলা থেকে, সবুজ বাংলা থেকে সোনার মদিনায় নিয়ে পৌঁছে দিতে সক্ষম। কথা ঠিক না বেঠিক? ও দোস্ত, ঠিক তেমনি ভাবে একটা সময় ছিল যদি কারো ক্যান্সার ধরা পড়েছে, ক্যান্সার ধরা পড়ার অর্থই হল নির্ঘাত তার মৃত্যু। কথা ঠিক না বেঠিক? ক্যান্সার হলে তার বাঁচার কোনো উপায় নাই। আধুনিক চিকিৎসা বিজ্ঞান এত উন্নতি সাধন করল, আর এখন হলো এমন একটা সময় ক্যান্সার ইজ নাথিং, কোনো ব্যাপারই না। হুমায়ুন আহমেদের ক্যান্সার হল, টাকা আছে, আমেরিকায় গিয়ে চিকিৎসা করল, সুস্থতার পথে। শুধুমাত্র হুমায়ুন আহমেদ নয়, যাদের কোটি কোটি টাকা নাই, কয়েক লক্ষ টাকা চিকিৎসার ব্যবধানে, চিকিৎসার মাধ্যমে স্বয়ং এই বাংলাদেশে বসে অথবা পার্শ্ববর্তী ইন্ডিয়ায় গিয়ে ক্যান্সারের জটিল রোগের চিকিৎসা করে সুস্থতা লাভ করা সম্ভব। কথা ঠিক না বেঠিক? ঘরে ঘরে অনেক মানুষ আছে। আমাদের পরিবারে আছে আমার দাপ্ত বোন, 7 ভাইয়ের 1 বোন ক্যান্সার ধরা পড়ল। আমরা কান্নাকাটি শুরু করলাম, তেমন কোনো ব্যাপারই হল না। ইন্ডিয়ায় গেলেন, চিকিৎসা করলেন, সুস্থ হয়ে ফিরে আসলেন, ক্যান্সারকে তিনি বিজয় করলেন। ঘরে ঘরে এখন ক্যান্সারের রোগী হয়, আবার চিকিৎসা বিজ্ঞানের মাধ্যমে ওই ক্যান্সারের রোগ ভালো হয়। কথা ঠিক না বেঠিক? তার অর্থটা কি বুঝাইতে চাই? বিজ্ঞান অনেক উন্নতি করেছে, বিজ্ঞানের এই উন্নতির মাধ্যমে মানুষের জীবন অনেক উন্নত হয়েছে, মানুষের জীবনের গতি বেড়েছে, মানুষ অনেক উন্নতি লাভ করেছে, আধুনিক জীবন যাপন করতেছে, গতিময় জীবন যাপন করতেছে। তবে যেই কথাটা আমি বলতে চাই, ও দোস্ত, আজকে তোমার এবং আমার জীবনের এই উন্নতির পিছনে বিজ্ঞানের যতটা অবদান, বিজ্ঞানের উন্নতির পিছনে আল কোরআনের অবদান তার চেয়ে আরো বেশি। বিজ্ঞান তোমাকে এবং আমাকে উন্নত জীবন দান করতেছে, মানব জীবনের মধ্যে গতির সঞ্চার করতেছে বিজ্ঞান, কিন্তু যদি সঠিক জায়গায় সন্ধান লাগানো হয়, সঠিক জায়গায় যদি অনুসন্ধান করা হয়, তাহলে দেখা যাবে বিজ্ঞান মানুষের জীবনকে উন্নত করে, আর বিজ্ঞানের উন্নতির পিছনে আল কোরআন নির্ভরভাবে অবদান রেখে যায়। সুতরাং এই মহাবিশ্বের মধ্যে, এই বিশ্ব চরাচরের মধ্যে জাগতিক উন্নতি বলেন, পরকালীন উন্নতি বলেন, চিকিৎসা বিজ্ঞানের উন্নতি বলেন, মহাকাশ বিজ্ঞানের উন্নতি বলেন, ভ্রূণ বিজ্ঞানের উন্নতি বলেন, এই সমস্ত বিজ্ঞানের উন্নতির ক্ষেত্রে আল কোরআনুল কারীম এমন অবদান রেখেছে, এমন অবদান রেখেছে, পৃথিবীর অন্য কোন জাতির পক্ষে, অন্য কোন গ্রন্থের পক্ষে যেই অবদান রাখা সম্ভব হয় নাই। আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। এই জন্য আমি বলতে চাই, আল কোরআনুল কারীমকে ভালো করে ধরো, কোরআনকে যথাযথভাবে বোঝার চেষ্টা করো। কোরআনকে যদি কেউ যথাযথভাবে উপলব্ধি করতে সক্ষম হয়, কোন জাতি যদি পবিত্র কোরআনে কারীমকে সত্যিকার অর্থে ধারণ করে, তাহলে ওই জাতি শুধু পরকালীন জীবনেই নয়, শুধু আখিরাতের জিন্দেগিতেই নয়, ইহকালীন জিন্দেগিতে ওই জাতি সবচেয়ে বেশি উন্নত জাতিতে পরিণত হওয়া সম্ভব। কাজেই ইহকালীন উন্নতি চাই, কোরআনের পথে আসো। আল কোরআন তোমাকে উন্নতির চরম শিখায় উপনীত করবে। ইজ্জতের জিন্দেগি চাও, কোরআনের পথে আসো, কোরআন তোমাকে সম্মানের চূড়ান্ত চূড়ায় উপনীত করবে। সফলতার জীবন চাও, কোরআনের পথে আসো, গোটা বিশ্ব মানবতাকে সফলতার চূড়ান্ত শিখায় উপনীত করবে আল কোরআন। কোরআনে কারীমের একটা দৃষ্টান্ত আমি আপনাদেরকে এভাবে বোঝাতে চাই। দোস্ত, যুগে যুগে বিজ্ঞানের ইতিহাস যদি পর্যালোচনা করা হয়, যুগে যুগে মানব ইতিহাসের উন্নতির ধারাগুলি যদি আমরা পর্যালোচনা করি, মানুষের জীবনের উন্নতির ধাপগুলি যদি আমরা পর্যালোচনা করি, তাহলে প্রত্যেকটি ধাপে ধাপে আমি দেখিয়ে দিতে পারবো ইনশাআল্লাহ। প্রত্যেকটি ধাপে ধাপে বিজ্ঞান বলেন, মানুষের উন্নতি বলেন, সাহিত্য বলেন, দর্শন বলেন, প্রত্যেকটা ক্ষেত্রে উন্নতির পিছনে কোরআনের অবদান তেমনই ছিল। যেমন ছোট্ট একটা শিশু যখন হাঁটা শিখে, ছোট্ট একটা শিশু যখন হাঁটি হাঁটি পা পা করে কদম ফেলতে আরম্ভ করে, তখন তার বাবা, তখন তার মা যেরকম তার হাতে ধরে ধরে, হাত ধরে ধরে তাকে সামনের দিকে অগ্রসর করে নেয়, আস্তে আস্তে হাঁটা শিখায়। পৃথিবীর আজকের বিজ্ঞানের এই চরম উন্নতি পর্যন্ত আল কোরআন বিজ্ঞানকে হাতে ধরে ধরে এই পর্যন্ত পৌঁছে দিয়েছে। সুতরাং আসো কোরআনের পথে, কোরআনের পথে। আর একটা দৃষ্টান্ত দিলে ভালো করে বুঝবেন দোস্ত। এই জন্য বিজ্ঞানের উন্নতি ততদিন পর্যন্ত সঠিক ধারায় থাকে যতদিন বিজ্ঞান কোরআনকে অনুসরণ করে। বিজ্ঞান ততক্ষণ পর্যন্ত মানুষের কল্যাণ সাধন করে যতক্ষণ পর্যন্ত বিজ্ঞান কোরআনকে অনুসরণ করে, ততক্ষণ পর্যন্ত দর্শন মানুষের উন্নয়ন সাধন করে যতক্ষণ পর্যন্ত ফিলোসফি এবং দর্শন কোরআনকে অনুসরণ করে, সাহিত্য, গল্প, উপন্যাস ততক্ষণ পর্যন্ত মানুষের কল্যাণ সাধন করে যতক্ষণ পর্যন্ত সাহিত্য বলেন, দর্শন বলেন, উপন্যাস বলেন, গল্প বলেন, যতক্ষণ পর্যন্ত আল কোরআনকে তারা অনুসরণ করে ততক্ষণ সেই গল্প মানুষকে উন্নয়ন করে, সেই সাহিত্য মানুষকে সঠিক পথ দেখায়। যতক্ষণ পর্যন্ত সাহিত্য, গল্প সব কিছু কোরআনকে অনুসরণ করে, আর যখনই বিজ্ঞান বলেন, যখনই সাহিত্য বলেন, যখনই দর্শন বলেন, যখনই অর্থনীতি বলেন, যখনই রাজনীতি বলেন, যখনই সমাজনীতি বলেন, কোরআনের পথ থেকে ভিন্ন পথে হেঁটেছে, ওই বিজ্ঞান মানুষকে কল্যাণ দিতে পারে নাই, ওই সাহিত্য মানুষকে কল্যাণ দিতে পারে নাই, ওই অর্থনীতি, ওই সমাজনীতি, ওই রাজনীতি মানবতার কল্যাণ করতে পারে নাই, বরং মানুষের জন্য বিপর্যয় সৃষ্টি করেছে। এটা আরেকটা দৃষ্টান্তে ভালো করে বুঝতে পারেন। আপনারা এখানে মাশাআল্লাহ অনেকেই শিক্ষার সাথে সম্পৃক্ত, নিজেরা শিক্ষিত না হয় ছেলে সন্তানরা শিক্ষা গ্রহণ করে, কথা লিখতে হবে ঠিক, স্কুলে পড়াশোনা করে, মাদ্রাসায় পড়াশোনা করে। দোস্ত, স্কুলে পড়ুক অথবা মাদ্রাসায় পড়াশোনা করুক, স্কুল এবং কলেজ বলেন, মাদ্রাসা বলেন, এই সকল শিক্ষা ব্যবস্থার পাঠ্যপুস্তক যেগুলো আছে, যে সকল বইগুলো পড়ানো হয়, বিশেষ করে অঙ্ক গণিত যে সাবজেক্টটা আছে, গণিত পড়াই না, অঙ্ক পড়াই না আমরা, মাদ্রাসায়ও পড়াই, স্কুলেও পড়াই, কথা ঠিক আছে। এই গণিত শাস্ত্রের যে কোনো একটা বই, ক্লাস 2 হোক, 3 হোক, 4 হোক, 5 হোক, 6, 7, 8, 9, 10, যে কোনো ক্লাসের একটা গণিত বই আপনারা আজকে বাসায় গিয়ে দেখবেন। গণিত বই শেষে, বইয়ের শেষ প্রান্তে একটা চ্যাপ্টার থাকে, একটা অধ্যায় থাকে, ওই অধ্যায়টার নাম থাকে হল উত্তরমালা। ওই চ্যাপ্টারটার শিরোনাম থাকে কি? উত্তরমালা। উত্তরমালার অর্থ কি? উত্তরমালার অর্থ হল এই, এই বইটার পুরা পাঠ্য অধ্যায়ের মধ্যে, অর্থাৎ একজন স্টুডেন্টকে যতটুকু পড়ানো হবে, একটা ছাত্রকে যতটুকু পড়ানো হবে, এই পড়ানোর মধ্যে যতগুলো অঙ্ক আছে, যতগুলো অঙ্কের অনুশীলন দেওয়া আছে, সমস্ত অঙ্ক এবং সমস্ত অনুশীলনগুলোর উত্তর তার উত্তরমালায় দেওয়া আছে। কথা ঠিক না ঠিক? উদ্দেশ্যটা কি? উদ্দেশ্যটা হলো এই, টিচার তো আর সব কিছু আপনাকে বাড়িতে বসে বসে শিখাই দিবে না। টিচার এবং শিক্ষক তিনি তো ক্লাসরুমে শুধু ক্লাস করবেন, তিনি মাদ্রাসায় অথবা স্কুলে পড়াইয়া থানায় পড়াইয়ে ছেড়ে দিবেন, ছাত্রকে বিদায় করে দিবেন। হয়তো একটা চ্যাপ্টারের মধ্যে 10টা অঙ্ক আছে, তিনি হয়তো একটা অঙ্ক পড়াবেন অথবা 2টা অঙ্ক পড়াবেন। 2টা অঙ্ক পড়ায় ছাত্রের দায়িত্ব দিবেন, বাকি 8টা অঙ্ক তুমি করে নিবা। কথা ঠিক না বেঠিক? যেই ছাত্র শিক্ষকের এই আদেশ মেনে, উপদেশ মেনে বাকি 8টা অঙ্ক সে যথাযথভাবে করবে, ওই ছাত্রটা অঙ্কের যথাযথ জ্ঞান অর্জন করতে পারবে। কথা ঠিক না বেঠিক? ছাত্রটা বাড়িতে আসলো, বাড়িতে এসে গণিতের বই দেখে, অঙ্কের বই দেখে সে অঙ্ক করতেছে, অঙ্ক করতেছে। এখন অঙ্ক কষার পর তার অঙ্কটা কি সঠিক হলো না বেঠিক হলো, তার অঙ্কের ফলাফল যা বের হলো, ওই অঙ্কের ফলাফল সঠিক না বেঠিক, ভুল না শুদ্ধ, এটা সে কিভাবে বুঝবে? এটা তার গাইডেন্সের জন্য, তার সহযোগিতার জন্য উত্তরমালার মধ্যে ফলাফল দেওয়া আছে। কথা ঠিক না বেঠিক? ছাত্র আগে অঙ্ক করবে, অঙ্ক কষার পর সে উত্তরমালার সাথে মিলিয়ে দেখবে, যদি তার উত্তরমালা, তার যদি তার করা অঙ্কের উত্তর উত্তরমালায় প্রদত্ত উত্তরের সাথে যদি মিলে যায়, তার অর্থ হলো তোমার অঙ্ক করা ঠিক হয়েছে। তুমি এবার পরেরটা চর্চা করো, নেক্সট পরেরটা করছো, পরেরটা মিলাই দেখো উত্তরমালার উত্তরের সাথে মিলল কিনা, যদি মিলে যায় তারপরেরটা করো, অর্থাৎ তুমি ঠিক মতো আগাচ্ছ। আর যদি তোমার অঙ্কের উত্তর ওই উত্তরমালায় দেওয়া উত্তরের সাথে না মিলে, তাহলে কি করবে? ট্রাই এগেইন, আবার চেষ্টা করো। কথা ঠিক না বেঠিক? দ্বিতীয়বার করার পরে দেখলে যে মিলল না, ট্রাই এগেইন, আবার চেষ্টা করো। একবার না পারিলে দেখো শতবার, যতক্ষণ পর্যন্ত তোমার করা অঙ্কের উত্তর ওই পাঠ্যপুস্তকের উত্তরমালায় দেওয়া উত্তরের সাথে না মিলবে, ততক্ষণ পর্যন্ত তোমাকে বুঝতে হবে তোমার উত্তর সঠিক হয় নাই। তোমাকে আবার চর্চা করতে হবে, তোমাকে আবার অনুশীলন করতে হবে, এবং ওই উত্তর পর্যন্ত তোমাকে পৌঁছতে হবে। এইভাবে যদি কেউ একটা অঙ্কের বই পড়ে পড়ে উত্তরমালার সাথে উত্তর মিলিয়ে মিলিয়ে যদি একটা বই শেষ করে, তাহলে তার জ্ঞানের মাত্রা বৃদ্ধি পাবে, অঙ্কের দক্ষতা বৃদ্ধি পাবে, পরবর্তী নেক্সট ক্লাসে সে প্রমোশন পাবে। কথা ঠিক না বেঠিক? দোস্ত, এটা হলো একটা ধারা, এটা হলো একজন বুদ্ধিমান আদর্শ ছাত্রের কাজ হলো এটা। আরেকটা ছাত্র মনে করেন পাজি ছাত্র, দুষ্ট ছাত্র, পড়ালেখায় অমনোযোগী, ওই ছাত্রের কাজটা হলো এরকম, সে একটা অঙ্ক করলো, অঙ্ক করে দেখলো যে আমার অঙ্কের যেই ফল উত্তরমালায় দেওয়া ফলের সাথে মিলে না, সে এই জন্য করলোটা কি, সঙ্গে সঙ্গে উত্তরমালায় যে উত্তর দেওয়া ছিল ওটাকে কেটে ফেললো, ওটাকে কেটে নিজের যেই উত্তর ছিল সেটাকে ওই বইয়ের মধ্যে বসায় দিল। পরেরটা করলো, পরেরটাও মিলে নাই, বই কাটো, বই কেটে নিজের উত্তর সেখানে বসায় দিল। এইভাবে গোটা বই সে শেষ করলো। আমি সুধী মহলের কাছে জানতে চাই, শিক্ষিত ভাই বন্ধুদের কাছে জানতে চাই, শিক্ষার্থী ছাত্রদের কাছে আমি জানতে চাই, এইভাবে যদি একটা না 10টা অঙ্কের বই যদি কেউ শেষ করে, আর তার উত্তরমালার সাথে মিলল না, এই কারণে সে নিজের অঙ্ককে আবার পুনরাবৃত্তি করে নাই, নিজে দ্বিতীয়বার চেষ্টা করে নাই, বরং উত্তরমালাকে পরিবর্তন করে দিল, এই প্রক্রিয়ার মাধ্যমে অঙ্কের বই শেষ করলে তার অঙ্কের যোগ্যতা বাড়বে না তার শিক্ষা জীবন ধ্বংস হবে? কথা ঠিক না বেঠিক? তার শিক্ষা জীবন ধ্বংস হবে। দোস্ত, আল্লাহ পাক রব্বুল আলামিন আসমান থেকে যে মহাগ্রন্থ আল কোরআনুল করিমকে নাজিল করেছেন, এই মহাগ্রন্থ আল কোরআনুল করিম এটা হলো বিশ্ব মানবতার জন্য উত্তরমালা। বিশ্বের সকল জ্ঞান গবেষণার জন্য এটা হলো উত্তরমালা। বিশ্বের সব সাবজেক্টের জন্য এটা হলো উত্তরমালা। বিজ্ঞানী বৈজ্ঞানিক গবেষণা কার্যক্রম পরিচালনার জন্য কোরআন হলো উত্তরমালা। সাহিত্যিকের সাহিত্য চর্চার জন্য কোরআন হলো উত্তরমালা। গল্পকারের গল্প লেখার জন্য কোরআন হলো উত্তরমালা। ঔপন্যাসিকের উপন্যাস রচনার জন্য কোরআন হলো উত্তরমালা। অর্থনীতিবিদের অর্থনীতি চর্চার জন্য কোরআন হলো উত্তরমালা। রাজনীতিবিদের রাজনীতি চর্চার জন্য কোরআন হলো উত্তরমালা। পৃথিবীতে যত দার্শনিক আছেন সকল দার্শনিকের দর্শন শাস্ত্র চর্চার জন্য কোরআন হলো উত্তরমালা। ও দোস্ত, বৈজ্ঞানিক যদি তার বিজ্ঞানের গবেষণা করার সময় তার উত্তরকে যদি কোরআনের সাথে মিলিয়ে মিলিয়ে সে সামনের দিকে অগ্রসর হয়, তাহলে তার বিজ্ঞান মানব জাতিকে কল্যাণ দান করবে। রাজনীতিবিদ যদি তার রাজনীতি চর্চা করার সময় কোরআনের সাথে মিলিয়ে মিলিয়ে রাজনীতি করে, সেই রাজনীতি মানব জাতিকে কল্যাণ করবে। অর্থনীতিবিদ যদি তার অর্থনীতি চর্চার সময় কোরআনকে অনুসরণ করে করে সে তার অর্থনীতি চর্চা করে, সেই অর্থনীতি মানবতার কল্যাণ সাধন করবে। সাহিত্যিক, ঔপন্যাসিক, গল্পকার, ছড়াকার, দার্শনিক তারা যদি তাদের স্ব ক্ষেত্রে চর্চার সময় আল কোরআনুল করিমকে উত্তরমালা হিসাবে ফলো করে, তাহলে কোরআন এবং ওই শাস্ত্রগুলো মানব জাতির কল্যাণ করবে, মানব জাতিকে উন্নতি দান করবে। আর আল্লাহ না করুন যদি বিপরীতটা ঘটে, আমার জ্ঞানের সাথে কোরআন মিলে নাই, এই জন্য আমি আমার জ্ঞানকে পরিবর্তন না করে কোরআনকে যদি আমি পরিবর্তন করতে চাই, আমার গবেষণার সাথে কোরআন মিলে নাই, আমি আমার গবেষণাকে পরিবর্তন না করে যদি কোরআনকে আমি পরিবর্তন করতে চাই, আমার দর্শনের সাথে কোরআনের দর্শন মিলে নাই, এই জন্য আমার দর্শনকে পরিবর্তন না করে আমি যদি কোরআনের দর্শনকে পরিবর্তন করতে চাই, আমার অর্থনীতির সাথে কোরআনের অর্থনীতি মিলে নাই, এই জন্য আমার অর্থনীতিকে পরিবর্তন না করে আমি যদি কোরআনের অর্থনীতি পরিবর্তন করতে চাই, আমার রাজনীতি আমার সমাজনীতি নিয়ে যখন কোরআনের সাথে কন্ট্রাডিকশন হলো, তখন যদি আমি আমার রাজনীতি আমার সমাজনীতিকে আমি সংশোধন না করে কোরআনেরটা যদি আমি বাতিল করতে চাই, পদস্থ খোদার কসম খেয়ে বলি, এই প্রক্রিয়া মানবতাকে উন্নতির দুয়ারে পৌঁছাবে না। এই প্রক্রিয়া মানুষকে কোনো উন্নতির পথ দেখাবে না, বরং এই প্রক্রিয়া গোটা বিশ্ব মানবতাকে ধ্বংসের মুখে ঠেলে দিবে। এটা তো বললাম মূল কথা। এরপরে এখন দ্বিতীয় কথা হলো এই যে পৃথিবীতে দুইটা ধারা চলমান। কয়টা ধারা? দুইটা ধারা পৃথিবীতে চলমান। একটা হলো সঠিক ধারা, আর সেই ধারাটা হলো এই যে কোরআনকে অনুসরণ করে করে একটা ধারা চলতেছে, এটা হলো সঠিক ধারা। আর আরেকটা ধারা পৃথিবীতে চলতেছে, সেটা হলো আল্লাহর কিতাবকে অনুসরণ করে নয়, বরং আল্লাহর কিতাবকে ভায়োলেট করে আরেকটা ধারা পৃথিবীতে চলমান। আমরা একটু পর্যালোচনা করে দেখতে চাই, ঐতিহাসিক একটা পর্যালোচনা আমি আপনাদের সামনে আনব। এই ঐতিহাসিক পর্যালোচনার মাধ্যমে আমি প্রমাণ করতে চাই যে প্রথম ধারা, যেই ধারা কোরআনকে অনুসরণ করে গড়ে উঠেছে, সেই ধারাই সঠিক ধারা, সেই ধারাই মানবতার কল্যাণ সাধন করেছে। আর যেই ধারাটা আল্লাহর কোরআনকে ভায়োলেট করে, যেই ধারাটা আল্লাহর কোরআনকে উপেক্ষা করে গড়ে উঠেছে, সেই ধারা উন্নতি করতে পারে নাই, সেই ধারা মানবতার কল্যাণ করতে পারে নাই, বরং সেই ধারাটা ক্ষণিকের জন্য অল্প সময়ের জন্য হয়তো চমক সৃষ্টি করতে পেরেছে, কিন্তু শেষ পর্যন্ত মানব জাতির কোনো উন্নতি সাধন করতে পারে নাই। দোস্ত, তার প্রথম দৃষ্টান্ত শুনুন। পৃথিবীতে একজন বৈজ্ঞানিক আবিষ্কার হলেন। একজন বৈজ্ঞানিক পৃথিবীতে তিনি তার একটা চমৎকার তথ্য দিলেন, একটা তথ্য গোটা বিশ্ববাসীকে আলোড়িত করে তুলল। সেই দার্শনিক, সেই তথ্য দেওয়ার যিনি গবেষক, তার নাম ইতিহাস বলে ডারউইন। কি নাম? ডারউইন নামক একজন দার্শনিক, তিনি একটা তথ্য দিলেন। কি তথ্য দিলেন? তার তথ্যটা হলো এই, মানব জাতির আদি ইতিহাস কোত্থেকে আসলো মানুষকে তিনি পর্যালোচনা করলেন। মানুষের আদি ইতিহাস তিনি পর্যালোচনা করলেন। মানুষের আদি ইতিহাস পর্যালোচনা করতে করতে তিনি মানুষের ইতিহাসের সবচেয়ে অতীত যা পেলেন সেটা হলো এই, মানুষ এক সময় বানর ছিল। কি ছিল মানুষ? বললেন যে মানুষ এক সময় বানর ছিল। বানর অর্থাৎ বান্দর, যেটাকে আমরা বলি। এই বানর যখন পাহাড়ের মধ্যে জঙ্গলের মধ্যে বান্দরামি করতে করতে, দুষ্টামি করতে করতে, বাদরামি করতে করতে যখন বাদর চূড়ান্ত সীমায় পৌঁছলো, বাদরামি করতে করতে ওই বাদরের লেজ পাহাড়ের ঘষায় ঘষায়, জঙ্গলের গাছের ঘষায় ঘষায়, এইভাবে আস্তে আস্তে এক সময় বাদর যখন চূড়ান্ত বাদরামিতে গিয়ে পৌঁছলো, তার লেজটা ঘষায় ঘষায় খসে পড়লো। আর ওই অবস্থায় আস্তে আস্তে একটা বাদর মানুষে পরিণত হলো। এটা হলো ডারউইনের তথ্য, কথা ঠিক না বেঠিক? ও দোস্ত, এটা ডারউইনের তথ্য, কথা ঠিক না বেঠিক? এটা হলো ডারউইনের তথ্য, এটা হলো ডারউইনের মতবাদ, এটা হলো ডারউইনের দর্শন যে মানুষ এসেছে হলো বাদর থেকে, বাদরের পরবর্তী সংস্করণ হলো মানুষ। ও দোস্ত, যদি এই তথ্যটা আজকের দুনিয়াতে প্রতিষ্ঠিত হতো, আজকের দুনিয়াবাসী যদি ডারউইনের এই তথ্য মেনে নিত, তাহলে দুনিয়ার সমস্ত মানুষের আদি বাবা হতো বান্দর, মানুষ হতো বাদরের সন্তান, মানুষ হতো বানরের প্রজন্ম। ও দোস্ত, মানুষ তখন নিজের বাদরকে বাপ এবং মা বলে মানুষ ডাকতে বাধ্য হতো, কথা ঠিক না বেঠিক? তো এটা মানবতার জন্য একটা বিপর্যয় ছিল, মানবতার জন্য এটা ছিল একটা বিপর্যয়, বিশ্ব মানবতার জন্য এটা ছিল একটা চরম কলঙ্কজনক ব্যাপার। এই চরম কলঙ্কের হাত থেকে গোটা বিশ্ব মানবতাকে উদ্ধার করার জন্য এগিয়ে এলো আল কোরআনুল কারীম। আল কোরআন বলল, ও বিশ্ব মানব জাতির, ও বিশ্বের মানুষ, তোমাদের আদি ইতিহাস জঙ্গলের ইতিহাস নয়, তোমাদের ইতিহাস পাহাড় বাদরের ইতিহাস নয়, কোন বাদর শুয়োর কুকুর থেকে তোমাদের জন্ম না, তোমাদের জন্ম হলো কোত্থেকে? আল কোরআনুল কারীম মানুষের জন্মের আদি ইতিহাস ঘোষণা করলো। ওয়া ইয ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। আল্লাহ বললেন, ও আমার ফেরেশতারা, শুনে রাখো, আমি আমার সৃষ্টি জগতের মধ্যে সবচেয়ে সম্মানিত সৃষ্টিজীব সৃষ্টি করব, সবচেয়ে মর্যাদাবান সৃষ্টিজীব আমি সৃষ্টি করব, আমি আল্লাহ সৃষ্টি করব। ওয়াইয ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী খালিকুম বাশারাম মিন তিন। আমি আল্লাহ মানব জাতিকে সৃষ্টি করব মাটির দ্বারা। ফাইযা সাওয়াইতুহু ওয়া নাফাখতু ফীহি মিন রূহি ফাক'উ লাহু সাজিদিন। আমি আল্লাহ মাটির দ্বারা আমার কুদরতি হাতে মানুষের দেহ গঠন করব, তারপরে ওই মানব দেহের মধ্যে আমি আল্লাহ কুদরতের মাধ্যমে আমার পক্ষ থেকে সবচেয়ে সম্মানিত রূহ, সবচেয়ে সম্মানিত আত্মা ওই মানব দেহের মধ্যে আমি আল্লাহ দান করব। আল কোরআন বলল, ও মানব জাতি, তুই বাদরের সন্তান না রে, তুই তো হলি এমন এক মহামানবের সন্তান, যেই মহামানব আল্লাহর খলিফা হিসেবে, আল্লাহর প্রতিনিধি হিসেবে যিনি সৃষ্টি হয়েছেন। ও মানব জাতি, তুই তো হলি সেই মহামানবের সন্তান, যেই মহামানব একজন পয়গম্বর ছিলেন। তোর আসল বাড়ি বন নয়, তোর আসল বাড়ি জঙ্গল নয়, তোর আসল বাড়ি কোনো পাহাড় নয়, তোর আসল বাড়ি হল, তোর জন্মস্থান হল খোদার জান্নাত। ব্যাপারটা খুব ছোট্ট মনে হয়, খুব ছোট্ট একটা বিষয় মনে হয়। আজকে কোরআন মানব জাতিকে, বিশ্ব মানবতাকে বিপর্যয়ের কোন অতল গহ্বর থেকে উদ্ধার করেছে, টের পাও না? ও বিশ্বের মানব জাতি, টের পাও না? যদি আল কোরআনুল কারীম সেদিন ডারউইনের এই বিকৃত তথ্যের হাত থেকে বিশ্ব মানবতাকে যদি উদ্ধার না করত, তাহলে আমরা একটু কল্পনা করে দেখতে চাই যে আজকের পৃথিবীর মানচিত্রটা কেমন হতো, পৃথিবীর চিত্রটা কেমন হতো, মানুষের স্বভাব কেমন হতো। তাহলে আমি দুইটা বিষয় আপনাদের সামনে উল্লেখ করতে চাই। মানুষের স্বভাবের মধ্যে দুইটা স্বভাব আছে, জন্মগতভাবে মানুষের মধ্যে দুইটা স্বভাব আছে। এক নম্বর স্বভাব হলো এই, মানুষ তার অতীত, তার পূর্বপুরুষদের ইতিহাসকে স্মরণ করতে চায়। কথা ঠিক না বেঠিক? আমি আমার বাবার স্মরণ করতে চাই, আমি আমার দাদার ব্যাপারটাকে গৌরবের সাথে স্মরণ করি, আমি আমার বংশ পরিচয়কে গর্বের সাথে আমি স্মরণ রাখি, আমার গর্বের আমার পূর্বপুরুষকে কি ছিল আমি তাদের আদর্শ অনুসরণ করতে চাই। কথা ঠিক না বেঠিক? প্রত্যেকটা মানুষ জন্মগত ভাবে, সৃষ্টিগত ভাবে, স্বভাবগত ভাবে সে তার পূর্বপুরুষদের অনুসারী হয়ে থাকে। দুই নম্বর হল এই, প্রত্যেকটা মানুষের স্বাভাবিক জন্মগত ভাবে, স্বভাবগত ভাবে মানুষের আকর্ষণ থাকে তার আসল বাড়ির দিকে। কোন দিকে? আসল বাড়ির দিকে। কথা ঠিক না বেঠিক? আপনাদের মানিকগঞ্জ কিন্তু ব্যাপারটা ভালো করে বোঝানো যাবে না। যদি শহর এলাকায় যাই, ও দোস্ত ঢাকার শহরে 1.5 কোটি মানুষ থাকে, কিন্তু এই 1.5 কোটি মানুষের মধ্যে 50 লাখ 25 লক্ষ মানুষও ঢাকার না, 25 লক্ষ মানুষও ঢাকার না, বরং 100 কোটি মানুষ, তারা সব হল ঢাকার বাইরের, তাদের বাড়ি হল গ্রাম এলাকায়। যখন ঈদের ছুটি হয়ে যায়, যখন কোন অকেশন আসে, সেলিব্রেশন যখন চলে আসে, যখন কোন আনন্দের উপলক্ষ তৈরি হয়, ঈদুল আজহা আসে, ঈদুল ফিতর আসে, তখন ঢাকার শহরের এই লাল নীল রঙিন বাতিগুলো, ঢাকার শহরের বিশাল বিলাসী জীবন, ঢাকার শহরের বিশাল বিশাল ইবাদত, এটা ওই গ্রামের মানুষদেরকে ঢাকার শহরে আটকে রাখতে পারে না। বরং নারীর টানে ওই গ্রামের ভাঙ্গা কুড়ে ঘরের টিনের টানে, ওই ভাঙ্গা ছোট্ট কুড়ে ঘরের টানে তখন ঢাকার শহরের বড় লোকেরা জীবনের ঝুঁকি নিয়ে ট্রেনে চেপে, লঞ্চে চেপে, বাসের ছাদের উপর উঠে মানুষগুলো সব আপন বাড়ির দিকে ফিরে যায়। কথা ঠিক না বেঠিক? তাহলে বোঝা গেল মানুষের টান থাকে তার আপন বাড়ির দিকে, মানুষের টান থাকে তার জন্মস্থানের দিকে। ওই জন্মস্থান যাই হোক না কেন, নিজের পরবর্তী ঠিকানার চেয়ে মানুষের কাছে জন্মস্থানের আকর্ষণ অনেক বেশি থাকে। তাহলে ও দোস্ত, এই দুইটা স্বভাব পর্যালোচনা করার পর এবার আসো, আল্লাহ না করুন যদি ডারউইনের তত্ত্ব আজকের বিশ্বের 700 কোটি মানুষ বিশ্বাস করত যে আমাদের পূর্বপুরুষ হল বানর, তাহলে 700 কোটি মানুষ স্বভাবগত ভাবে তারা প্রত্যেকেই চেষ্টা করত পূর্বপুরুষ বানরের চরিত্রকে রপ্ত করার জন্য। কথা ঠিক না বেঠিক? কারণ তুমি তোমার বাপের চরিত্র রপ্ত করতে চাও, তুমি তোমার বাপের ইতিহাসকে স্মরণ করতে চাও। তোমার বাপ যখন বানর, তাহলে তুমিও স্বভাবগত ভাবে বানরের চরিত্রকে রপ্ত করতে চাইবে, বানরের স্বভাবকে তুমি স্মরণ করতে চাইবে, বানরের চরিত্রকে তুমি অনুসরণ করতে চাইবে। 700 কোটি মানুষ যদি পৃথিবীর একসঙ্গে বানরের স্বভাব আর বানরের চরিত্রকে অনুসরণ করতে আরম্ভ করে, আর মানুষের স্বভাবজাত নারীর টানের কারণে মানুষ যদি পাহাড় আর জঙ্গলের সভ্যতাকে অনুসরণ করতে চায়, মানুষ যদি ওই জঙ্গলের আদিম ওই বর্বরতাকে অনুসরণ করতে চায়, পাহাড়ি সভ্যতাকে যদি মানুষ অনুসরণ করতে চাইত, তাহলে আজকের এই গোটা পৃথিবীর সভ্য পৃথিবীটা 700 কোটি বান্দরের একটা আত্মা জঙ্গলে পরিণত হতো। কথা ঠিক না বেঠিক? কোরআন মানুষকে উদ্ধার করল, মানুষকে বলল, মানুষ তার বাড়ি কোন জঙ্গলে না, তার বাড়ি কোন পাহাড়ে নয় রে, তোর বাড়ি হল খোদার জান্নাত। সুতরাং তোর আকর্ষণ জান্নাতের দিকে হওয়া উচিত, তোর আকর্ষণ জান্নাতের দিকে হওয়া উচিত। প্রত্যেকটা মানুষ যেন চেষ্টা করে আবার নিজের আদি বাড়িতে ফিরে যাওয়ার জন্য, আসল বাড়িতে ফিরে যাওয়ার জন্য। এই জন্য জান্নাতে যাওয়ার আকর্ষণ মানুষের মধ্যে সৃষ্টি হল। 700 কোটি মানুষ, অদস্ত হিন্দু হোক, বৌদ্ধ হোক, খ্রিস্টান হোক, ইহুদি হোক, যে যে যার যার ধর্ম অনুসরণ করে, যার যার ধর্মীয় বিশ্বাসের আলোকে প্রত্যেকেই স্বর্গে যেতে চায়। কথা ঠিক না বেঠিক? তার অর্থ হল গোটা বিশ্ববাসী তারা সকলেই জান্নাতে যেতে চায়, আর জান্নাতে যেতে চায় বলেই মানুষ অপরাধ করে না, জান্নাতে যেতে চায় বলেই মানুষ অন্যের উপর জুলুম করে না, জান্নাতে যেতে চায় বলেই মানুষ নৈতিকতাকে অনুসরণ করে। ও দোস্ত, এই জন্য মানুষের মধ্যে কিছুটা নৈতিকতা আছে, এই জন্য মানুষের মধ্যে কিছুটা পরকালমুখিতা আছে, এই জন্য মানুষের মধ্যে কিছুটা মানবতা আছে। আর মানুষকে যখন আল কোরআন বোঝালো, তোমার বাবা হলো পয়গম্বর, তোর আদি পিতা হলো আল্লাহর খলিফা, তোর আদি পিতা হলো একজন আল্লাহর সর্বশ্রেষ্ঠ সৃষ্টি, সুতরাং প্রত্যেকটি মানুষ পূর্বপুরুষের আখলাক, পূর্বপুরুষের আচরণকে তারা অনুসরণ করতে চাইল। এই কারণেই আজকের পৃথিবীতে, আজকের এই পৃথিবীতে যতটা শান্তি আছে, মানুষের মধ্যে যতটুকু সভ্যতা আছে, এই শান্তি এবং এই সভ্যতা 100% আল কোরআনের অবদান। কথা ঠিক আছে? এক নম্বর ইতিহাস বললাম, যদি সেদিন আল কোরআন মানব জাতিকে ডারউইনের এই মিথ্যা তত্ত্বের হাত থেকে যদি কোরআন উদ্ধার না করত তাহলে না জানি আজকের এই পৃথিবীর অবস্থাটা কি ভয়াবহ হতো, সেটা আমাদের পক্ষে কল্পনা করা সম্ভব না। কথা ঠিক আছে? দুই নম্বর তত্ত্বে আছেন, দুই নম্বর তত্ত্ব যেটা আমি আপনাদের সামনে উপস্থাপন করতে চাই, কোরআনে কারীম কিভাবে মানব জাতিকে গাইড করেছে, উন্নতির দিকে গাইড করেছে। শুধুমাত্র মানুষের সভ্যতা, মানুষের ইতিহাস নয়, কোরআনে কারীম বিজ্ঞানের উন্নতির ক্ষেত্রে আল কোরআন মানুষকে গাইড করেছে, উন্নতির দিকে পরিচালিত করেছে। একটা বিজ্ঞান দোস্ত মহাকাশ বিজ্ঞান, মহাকাশ বিজ্ঞান, মহাকাশ বিজ্ঞানের মধ্যে একটা তথ্য বৈজ্ঞানিকদের মধ্যে যুগে যুগে বিতর্কের উদ্ভব করে আসছে। সেই বিষয়টা হলো এই পৃথিবীর মধ্যে অনেকগুলো গ্রহ নক্ষত্র আছে, অনেকগুলো জগৎ আছে, অনেক নক্ষত্র, অনেক গ্রহ উপগ্রহ আছে। এই গ্রহ এবং উপগ্রহ নিয়ে একটা মহাকাশ বিজ্ঞান গড়ে উঠেছে। ওই মহাকাশ বিজ্ঞানের উপরই আজকের বিজ্ঞানের সমস্ত উন্নতির মূল ভিত্তি। মহাকাশ বিজ্ঞান সম্পর্কে অন্য ধর্মাবলম্বীরা আল্লাহর কোরআনকে এবং আল্লাহর কিতাবকে, আল্লাহর দেওয়া তথ্য এবং দর্শনকে মূল ভিত্তি বানায় নাই, বরং তারা বৈজ্ঞানিকদের বিশ্লেষণকেই মূল ভিত্তি বানালো। বৈজ্ঞানিকদের বিশ্লেষণকে মূল ভিত্তি বানিয়ে তার সাথে আল্লাহর কিতাবকে, আল্লাহর আসমানি আদর্শকে তারা মিলিয়ে দেখলো। যেখানে আল্লাহর দর্শন বৈজ্ঞানিকদের আবিষ্কারের সাথে মিলল, তারা সেখানে আল্লাহর কিতাবকে গ্রহণ করলো। আর যেখানে আল্লাহর কিতাবের দর্শন বৈজ্ঞানিকদের আবিষ্কারের সাথে মিলল না, তারা সেখানে বৈজ্ঞানিকদের আবিষ্কারকে যথাযথ জায়গায় রেখে তারা আল্লাহর কিতাবকে তারা পশ্চাতে ফেলে দিল। এটা হলো অন্য জাতির কার্যক্রম। আর মুসলিম জাতির ইতিহাস হলো এই, তারা তাদের বৈজ্ঞানিকরা গবেষণা করে তারা দেখেছে কোরআনের সাথে মিলল কিনা। যতক্ষণ পর্যন্ত কোরআনের সাথে মিলে নাই ততক্ষণ পর্যন্ত তারা বিশ্বাস করেছে আমাদের গবেষণা সঠিক হয় নাই। এই জন্য এই বিজ্ঞানটা চরম উন্নতিতে পৌঁছল, এই বিজ্ঞানটা সঠিক পথে পরিচালিত হল। একটা ছোট্ট তথ্য আমি আপনাদের সামনে উপস্থাপন করতে চাই। মহাকাশ বিজ্ঞান সম্পর্কে একটা তথ্য আছে, এই তথ্যটা সর্বপ্রথম যিনি দিয়েছিলেন খ্রিস্টপূর্ব দ্বিতীয় খ্রিস্টাব্দের তৎকালীন বিশ্ব সভ্যতার প্রাণ কেন্দ্র ইজিপ্ট, মিশরের মধ্যে একজন বৈজ্ঞানিকের জন্ম হয়েছিল। যেই বৈজ্ঞানিককে বিজ্ঞানের ইতিহাস মিস্টার টলেমি নামে স্মরণ করে থাকে, যার নাম হল টলেমি, মহাকাশ বিজ্ঞানী, মিশরের বিজ্ঞানী মিস্টার টলেমি। দ্বিতীয় শতাব্দীতে অর্থাৎ আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের প্রায় 450 বছর আগে তিনি এই তথ্য দিলেন। কি তথ্য দিলেন? তিনি তথ্য দিলেন যে পৃথিবীটা আপন জায়গায় স্থির, পৃথিবী নড়েও না, পৃথিবী চড়েও না, পৃথিবী তার আপন জায়গায় স্থির। আর এই পৃথিবীকে কেন্দ্র করে এই মহাকাশের মধ্যে যত গ্রহ উপগ্রহ আছে, সমস্ত গ্রহ উপগ্রহগুলো এই পৃথিবীকে কেন্দ্র করে চারদিক থেকে ঘুরতেছে। বৈজ্ঞানিকরা বলেন যে এই থিওরিটাকে বলা হয় জিওসেন্ট্রিক থিওরি, অর্থাৎ পৃথিবীকে কেন্দ্র করে এই মহাকাশের সব কিছু ঘূর্ণায়মান, পৃথিবী তার আপন জায়গায় স্থির। টলেমি একজন বড় বৈজ্ঞানিক ছিলেন, কিন্তু তার এই বৈজ্ঞানিক আবিষ্কারের পিছনে আসমানি ওয়াহির কোন দিক নির্দেশনা ছিল না, আসমানি ওয়াহির কোন গাইডেন্স ছিল না। তিনি শুধুমাত্র তার মস্তিষ্ক থেকে বিজ্ঞানের এই তথ্য তিনি আবিষ্কার করেছিলেন। এই তথ্যটা খ্রিস্ট জগৎ গ্রহণ করল। খ্রিস্ট জগৎ এই তথ্যটাকে এত এত কঠিনভাবে তারা গ্রহণ করল যে এই তথ্যটাকে তারা তাদের ধর্মীয় একটা বিশ্বাসের মর্যাদা দিল। তারা তাদের ধর্মের মধ্যে এই একজন বৈজ্ঞানিকের একটা তথ্য, যার পিছনে খোদার কোনো ওয়াহি নাই, যার পিছনে কোনো পয়গম্বরের কোনো স্বীকৃতি নাই, পয়গম্বরের কোনো ধরনের অনুমোদন নাই, আল্লাহর অনুমোদন, পয়গম্বরের অনুমোদন, আল্লাহর আসমানি কিতাবের অনুমোদন ছাড়া সাধারণ একজন বৈজ্ঞানিকের একটা বৈজ্ঞানিক তথ্যকে তারা অত্যন্ত গুরুত্বের সাথে তারা এটাকে ধর্মীয় বিশ্বাসের মর্যাদা দিল। দোস্ত, ইতিহাস তার আগে চলুন। ইতিহাস কি ঘটল? ইতিহাস ঘটতে এই অবস্থায় এটা একটা তথ্য ছিল, যেই তথ্যটা ছিল একটা ভুল তথ্য, যেই তথ্যটা ছিল আত্মা একটা গাঁজাখুরি তথ্য। এই তথ্যটা এই পৃথিবীতে প্রায় দ্বিতীয় শতক থেকে নিয়ে শুরু করে শতাব্দী পর্যন্ত অর্থাৎ প্রায় 1500 বছর পর্যন্ত 1500 বছর পর্যন্ত খ্রিস্ট জগৎ এই তথ্যটাকে অন্ধভাবে বিশ্বাস করে গেল। 16 শতকে এসে 16তম শতাব্দীতে এসে পোল্যান্ডের মধ্যে একজন বৈজ্ঞানিকের জন্ম হল। সেই বৈজ্ঞানিককে বিজ্ঞানীরা মিস্টার কোপারনিকাস বলে চিনে থাকেন। ওই কোপারনিকাস বৈজ্ঞানিক এসে তিনি তথ্য দিলেন, তিনি এর সাথে দ্বিমত পোষণ করলেন, টলেমির সাথে দ্বিমত পোষণ করে তিনি বললেন যে না, এই তথ্য ভুল, পৃথিবী আপন জায়গায় স্থির নয়, বরং পৃথিবীও ঘুরে। ও দোস্ত, পৃথিবীও ঘুরে। মিস্টার টলেমি পোল্যান্ডের নাগরিক একজন খ্রিস্টান হয়ে তিনি যখন এই তথ্য প্রচার করলেন, এই তথ্য তিনি যখন ঘোষণা করলেন, ও দোস্ত, খ্রিস্টান জগৎ, এই খ্রিস্ট জগৎ যারা আজকে সভ্যতার দাবিদার, এই খ্রিস্ট জগৎ যারা আজকে দাবি করে জ্ঞান এবং বিজ্ঞানের সমস্ত উন্নতি তাদের অবদান, সেই খ্রিস্টান জগতের ইতিহাস হল এই। কোপারনিকাসের এই তথ্যকে তারা গ্রহণ করবে তো দূরের কথা, বরং কোপারনিকাসের উপর তারা চরম নির্যাতন এবং তার গবেষণা কর্মের উপর তারা নিষেধাজ্ঞা জারি করে দিল। তারা নিষেধাজ্ঞা জারি করে দিল। এরপরে কোপারনিকাসের পরপর আর একজন বৈজ্ঞানিকের আবিষ্কার হল ইটালির রোমে, যে বৈজ্ঞানিককে বলা হয় মিস্টার গ্যালিলিও। গ্যালিলিও এসে তিনি দূরবীক্ষণ যন্ত্র আবিষ্কার করলেন। দূরবীক্ষণ যন্ত্রের মাধ্যমে, দূরবীনের মাধ্যমে তিনি সরাসরি লক্ষ্য করলেন যে এই মহাবিশ্বের মধ্যে এই পৃথিবী সহ কোনো কিছুই আপন জায়গায় স্থির নয়, বরং পৃথিবীও ঘুরতেছে, বরং চন্দ্রকে কেন্দ্র করে, চাঁদকে কেন্দ্র করে এই মহাবিশ্বের মধ্যে সমস্ত গ্রহগুলো ঘূর্ণায়মান। যেই থিওরিটাকে বলা হয় হলিওসেন্ট্রিক থিওরি, অর্থাৎ চন্দ্রকে কেন্দ্র করে পৃথিবী সহ সমস্ত গ্রহ উপগ্রহগুলো ঘূর্ণায়মান। গ্যালিলিও যখন এই তথ্য দূরবীক্ষণ যন্ত্রের সাহায্যে দূরবীক্ষণের মাধ্যমে নিজের চোখে দেখলেন এবং সেই তথ্য তিনি যখন প্রচার করলেন, খ্রিস্ট জগৎ এবং খ্রিস্টানদের পাদ্রীরা, খ্রিস্টানদের ধর্মযাজকেরা, খ্রিস্টানদের রাষ্ট্রনায়কেরা, খ্রিস্টান এবং ইতালির রাষ্ট্রনায়ক এবং তার রাষ্ট্রযন্ত্র গ্যালিলিওর উপর ক্ষুব্ধ হল। শুধু ক্ষুব্ধ হল তাই নয়, বরং গ্যালিলিওকে নিষিদ্ধ ঘোষণা করল। শুধু গ্যালিলিওকে নিষিদ্ধই নয়, বরং গ্যালিলিওকে গৃহবন্দী করে রাখল। গ্যালিলিওর মতো অপার সম্ভাবনাময় একজন বৈজ্ঞানিকের কর্মকাণ্ডকে তারা টুটিচেপে হত্যা করল এবং গ্যালিলিও ওই অবস্থায়, গৃহবন্দী থাকা অবস্থায় আর কোন বৈজ্ঞানিক গবেষণামূলক কার্যক্রম পরিচালনা করতে পারেন নাই। ওই অবস্থায় তার মৃত্যু ঘটল। আমরা বলতে চাই এই তো হল আজকের সভ্যতার দাবিদার খ্রিস্ট জগতের অতীত ইতিহাস। কিন্তু বাস্তবতা কি ছিল? বাস্তবতা হল আজকের 21শ শতাব্দীতে এসে সারা দুনিয়ার সমস্ত মহাকাশ বৈজ্ঞানিকেরা এই কথা অকপটে স্বীকার করে নিচ্ছে টলেমির তথ্য ছিল ভুল, পৃথিবী তার আপন জায়গায় স্থির নয়, বরং মহাবিশ্বের মধ্যে গ্রহ নক্ষত্র যা আছে সবগুলো আপন জায়গায় ঘূর্ণায়মান, কোনটাই তার আপন জায়গায় স্থির নয়। ও দোস্ত, 16 শতাব্দীর পরে এসে আজকের 21শ শতাব্দীতে এসে খ্রিস্ট জগৎ মহাকাশ বিজ্ঞান সম্পর্কে যে তথ্য আজকে তারা বিশ্বাস করতেছে, আজকে বিশ্বাসের প্রয়োজন নাই। আজ থেকে 1400 বছর পূর্বে সোনার মদিনায় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল কুরআনুল কারীমের মধ্যে যে তথ্য তিনি ঘোষণা করেছেন, সেই তথ্যটা তো হলো এই কুল্লুম ফি ফালাকিন ইয়াসবাহুন। আল কুরআনের তথ্য হলো এই মহাবিজ্ঞানের মধ্যে, এই মহাকাশের মধ্যে গ্রহ নক্ষত্র যা কিছু আছে, পৃথিবী বলো, মঙ্গল গ্রহ বলো, চন্দ্র বলো, সূর্য বলো, এই মহাকাশের মধ্যে আল্লাহর কোরআনের ঘোষণা হলো কোনটাই তার আপন জায়গায় স্থির নয়, বরং প্রত্যেকটা গ্রহ উপগ্রহ যার যার কক্ষপথে ঘূর্ণায়মান। কাজেই কোরআনকে যদি খ্রিস্ট জগৎ 13,000 বছর আগে মেনে নিত, কোরআনের তথ্যকে যদি আজকের সভ্য খ্রিস্ট জগৎ 13,000 বছর আগে বিশ্বাস করে নিত, তাহলে এই ধরনের বৈজ্ঞানিকদের উপর তাদের জুলুমের স্টিম আর পরিচালনা করতে হতো না। একটা সত্য বাস্তবতা পর্যন্ত পৌঁছতে 13,000 বছর পর্যন্ত বিশ্ব মানবতাকে অপেক্ষা করতে হতো না। কাজেই আমরা তার বিজ্ঞানের অগ্রযাত্রাকে তারা গলাটিতে হত্যা করেছে। মুসলমানদের ইতিহাসের মধ্যে এমন কোন ইতিহাস খুঁজে পাওয়া যাবে না যে ইসলাম ধর্মের মধ্যে কোন বৈজ্ঞানিক কর্মকাণ্ডের উপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। ইসলামের ওলামায়ে কেরাম, ইসলামের আলেম সমাজ, কোরআনের আলেম সমাজ, আল্লাহর নবীর হাদিসের আলেম সমাজ তারা কোনদিনও কোন বিজ্ঞানের অগ্রযাত্রার পথে প্রতিবন্ধকতা সৃষ্টি করেছে এমন কোন নজির পাওয়া যাবে না। যদি নজির পাওয়া যায় এটা পাওয়া যাবে পাশ্চাত্যের নজির। এইরকম দৃষ্টান্ত পাওয়া গেলে খ্রিস্ট জগতের মধ্যে দৃষ্টান্ত খুঁজে পাওয়া যাবে। সুতরাং যদি বলতে হয় প্রগতি বিরোধী কোন জাতি, মুসলিম জাতি প্রগতিবাদ বিরোধী নয়, আলেম সমাজ প্রগতি বিরোধী নয়, বরং প্রগতি বিরোধী তো তারাই যারা দীর্ঘ 1,000 বছর পর্যন্ত বিজ্ঞানের অগ্রযাত্রাকে গলা টিপে তার হত্যা করতে চেয়েছে। ব্যাপারটা খুব গুরুত্বপূর্ণ একটা ব্যাপার, এটা ইতিহাস সকলেই জানে, সমস্ত বৈজ্ঞানিকরা এই কথাটা জানে। ঠিক তেমনি ভাবে আরো সামনের দিকে আসুন। আরেকটা দৃষ্টান্ত আমি আপনাদেরকে বোঝাতে চাই, সেটা হল ভ্রূণ বিজ্ঞান সম্পর্কে। অর্থাৎ মাতৃগর্ভের মধ্যে যে মানব সন্তান ভূমিষ্ঠ হওয়ার প্রক্রিয়া সম্পর্কে আল কোরআনুল কারীম কি তথ্য দিয়েছে। আজকের সমাজের মধ্যে একটা চরম বর্বরতা আজকের এই আধুনিক সমাজের মধ্যেও ঘরে ঘরে লক্ষ্য করা যায়, বিভিন্ন পরিবারের মধ্যে লক্ষ্য করা যায়, এবং মাঝে মাঝে পত্র পত্রিকায় বড় বড় যারা মুখোশ পরিধান করে সমাজের মধ্যে যারা সমাজপতি হিসেবে যারা সমাজের মধ্যে পরিচিত তাদের অন্তর্মহলের খবর যখন পত্রিকার মাধ্যমে বের হয়ে যায় তখন অনেকের সামনেই থলের বিড়াল বের হয়ে আসে। কথা ঠিক না বেঠিক? বড় বড় এনজিও কর্মী, বড় বড় নারী অধিকার কর্মী, বড় বড় ডাক্তার। সেদিন আমাদের লালবাগের মধ্যে আমাদের বাসার কাছাকাছি একটা বাসার মধ্যে বড় নারীবাদী কর্মী, একজন ডাক্তার নারী আর একজন ডাক্তার পুরুষ। শেষ পর্যন্ত দেখা গেল তাদের বাড়ির মধ্যে একজন গৃহকর্মী, একটা ছোট্ট কাজের মেয়ে, একটা অল্প বয়সী কাজের মেয়ে, দিনের পর দিন, মাসের পর মাস ওই নারী কর্মী এবং নারী কর্তা যারা নাকি সমাজের মধ্যে নারীর অধিকার নিয়ে, শিশুর অধিকার নিয়ে কাজ করে, মাসের পর মাস ওই মেয়েটার উপর অকথ্য নির্যাতন চালায়, চিৎকার করে, কান্নাকাটি করে। শেষ পর্যন্ত কয়েক মাসের মাথায় পুরা মহল্লার মানুষ ওই বাচ্চা মেয়েটার আত্মচিৎকারে, আত্মনাদে তারা অসহায় হয়ে, তারা ব্যতিব্যস্ত হয়ে শেষ পর্যন্ত মিডিয়া, সাংবাদিক এবং থানায় খবর দিয়ে তারপরে তাকে প্রমাণ করা হলো যে এই হলো আসলে যারা মুখের মধ্যে বড় বড় নারীবাদ আর বড় বড় সমাজকর্মীর পরিচয় ধারণ করে, এই হলো তাদের অন্দরমহলের আসল খবর। কথা ঠিক না বেঠিক? খবর বের হলো সমাজের মধ্যে বড় বড় লেকচার দাও, নারীর অধিকার নিয়ে বড় বড় লেকচার দেয়, বড় বড় কথা বলে, অথচ সে তার স্ত্রীর উপর নির্যাতন চালায়। কারণ কি? কারণ হলো আমার স্ত্রী কন্যা সন্তান প্রসব করে, খালি মাইয়া হয়, এই জন্য মেয়ে হয়। একটা হলো মেয়ে, 2 নম্বর ওটাও হলো মেয়ে। মনে করছিলাম 2টা সন্তান নিব, আর নিব না, কিন্তু যেহেতু 2টা মেয়ে, ছেলের আশায় আরেকটা সন্তান হলো, 3 নম্বরটাও হলো মেয়ে। এরপরে শুরু হলো ওই স্ত্রীর উপর, ওই নারীর উপর অকথ্য নির্যাতন, স্বামীর পক্ষ থেকে নির্যাতন, স্বামীর ঘরের শাশুড়ির পক্ষ থেকে নির্যাতন, ননদের পক্ষ থেকে নির্যাতন, গোটা শ্বশুর বাড়ির সমস্ত পরিবার একাত্র হয়ে ওই নারীর উপর দিনের পর দিন, মাসের পর মাস, বছরের পর বছর অকথ্য নির্যাতন চালিয়ে যায়। কথা ঠিক না বেঠিক? এমন দৃশ্য এদেশের মাটির ঘরে ঘরে আছে না নাই? খবর বের হয় না, খবর সবসময় প্রকাশ হয় না, কারণ এদেশের নারীরা, আমাদের দেশের নারীরা, আল্লাহ পাক রব্বুল আলামিন এদেশের মাতৃজাতির অন্তরের মধ্যে এমন ধৈর্যের পাহাড় সৃষ্টি করে দিয়েছেন, আল্লাহ পাক তাদের বুকের মধ্যে তাদের ধৈর্যশীলতা দিয়েছেন, তাদের বুক ফেটে যায়, কিন্তু এরপরেও মুখ ফুটে তারা তাদের স্বামীর পরিবারের বিরুদ্ধে কথা বলে না, স্বামীর দোষ তারা বলে না, স্বামীর নির্যাতনের কাহিনী তারা বাইরে এসে বলে না। কথা ঠিক না বেঠিক? এই সুযোগ নিয়ে এক শ্রেণীর বাসন্দ স্বামী আরেক শ্রেণীর পছন্দ শ্বশুর বাড়ির লোকজন অবলার নারীর উপর অকথ্য নির্যাতন চালায়। এই ধরনের দৃশ্য এই সমাজের মধ্যে ব্যাপকভাবে আসে নাই। কন্যা সন্তান জন্ম হলো, কন্যা সন্তান জন্ম হয়েছে, এতে স্ত্রীর কি দোষ? কন্যা সন্তান জন্মগ্রহণ করার মধ্যে স্ত্রীর তো কোনো ভূমিকা নাই। ও দোস্ত, নারীবাদের প্রয়োজন নাই, এনজিওদের তথ্যের প্রয়োজন নাই। তোমরা তো শুধুমাত্র কালগপ্প দিয়ে মিডিয়ার মধ্যে প্রচারণা চালাও, কিন্তু আল কোরআন যেই তথ্য প্রচার করেছে, আল কোরআন করিম মানুষকে যেই তথ্য দিয়েছে, দুনিয়ার ঘরে ঘরে, দুনিয়ার পরিবারে পরিবারে যদি কোরআনে করিমের সেই তথ্যকে যদি অনুসরণ করা হয়, বিশ্বাস করা হয়, ও দোস্ত, মানব ভ্রূণ সম্পর্কে, মানুষের সন্তান হওয়া সম্পর্কে আল কোরআনুল করিম কি তথ্য দিয়েছে? কোরআনের তথ্যগুলো একত্রিত করলে দেখা যায় মানুষের যখন কোন সন্তান জন্মগ্রহণ করে, তাহলে ওই সন্তানটা কিভাবে জন্মগ্রহণ করে, স্বামী এবং স্ত্রী, নারী এবং পুরুষ উভয়ের সম্মিলনের মাধ্যমে সন্তান হয়। কথা ঠিক না বেঠিক? আল্লাহর কোরআন বলতেছে ওই মাতৃগর্ভের মধ্যে সন্তান কিভাবে তার প্রথম সূচনা ঘটে, কিভাবে মাতৃগর্ভের মধ্যে একটা ভ্রূণ কিভাবে আস্তে আস্তে মানব সন্তানের রূপ ধারণ করে। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা দাহারের মধ্যে বলতেছেন ইন্না খালাকনাল ইনসানা মিন নুতফাতিন আমশাজ, ইন্না খালাকনাল ইনসানা মিন নুতফাতিন আমশাজিন নাবতালি ফাজআলনাহু সামিআন বাসীরা। আল্লাহর কোরআন মানব ভ্রূণ বিজ্ঞান সংক্রান্ত দুইটা তথ্য দুই জায়গায় বর্ণনা করেছে। প্রথম জায়গায় সূরা দাহারের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন ও দুনিয়ার মানুষ শুনে রাখো, মাতৃগর্ভের মধ্যে সন্তান কিভাবে জন্মগ্রহণ করে। আল্লাহ বলতেছেন মিন নুতফাতিন আমশাজ, একটা সন্তান জন্মগ্রহণ করার পিছনে বাবার ভূমিকা থাকে এবং মায়ের ভূমিকা থাকে। বাবার বীর্য, মায়ের বীর্য, নারীর বীর্য, পুরুষের বীর্য, এই উভয়টা যখন একত্রিত হয়, সংমিশ্রণ ঘটে। আমশাজ শব্দের অর্থই হলো এই দুইটার সম্মিলিত পদার্থের মাধ্যমে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন নাবতালি, মাতৃগর্ভের ওই কঠিন অন্ধকারের মধ্যে, তিনটা অন্ধকার, খালাকাকুম মিন ফি যুলুমাতিন বাদা যুলুমাতিন খালাকাকুম মিন নুতফাতিন ফি যুলুমাতিন সালাস। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে পাকের মধ্যে বলেছেন তিনটা অন্ধকারের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন মাতৃগর্ভের মধ্যে মানব সন্তানকে সৃষ্টি করেন। কিভাবে সৃষ্টি করেন? বলতেছিলাম মিন নুতফাতিন আমশাজিন, এমন বীর্য থেকে যেই বীর্যের কিছু অংশ আছে বাবার থেকে আর কিছু অংশ আছে মায়ের থেকে। আল্লাহ পাক বলেন নাবতালি, অতঃপর ওই দুইটা বীর্যের মধ্যে সমন্বয় ঘটাই আমি আল্লাহ। কে ঘটান? দোস্ত, আল্লাহ বলতেছেন নাবতালি, ও দুনিয়ার বিশ্ব মানব শুনে রাখো, আমি আল্লাহ ছাড়া মায়ের গর্ভের মধ্যে ওই দুই বীর্যের মধ্যে সমন্বয় ঘটানোর আর কেউ নাই। কোন চিকিৎসা বিজ্ঞান নাই, কোন ডাক্তার নাই, কোন নার্স নাই, কোন হাসপাতাল নাই। সরাসরি আমি কুদরতের মাধ্যমে মাতৃগর্ভের ওই কঠিন অন্ধকারের মধ্যে নারী আর পুরুষের বীর্যের মধ্যে আমি আল্লাহ সমন্বয় ঘটাই। আল্লাহ সমন্বয় ঘটান, এর অর্থটা কি, এর ব্যাখ্যাটা কি? বিস্ময়কর ব্যাখ্যা। দোস্ত, বিস্ময়কর মনে হবে আল্লাহর তথ্য শুনলে। বিজ্ঞান একথা বলে যে একজন পুরুষের একবারের বীর্যের মধ্যে, একটা পুরুষের একবারের বীর্যের মধ্যে 25 থেকে 30 কোটি শুক্রকীট থাকে। 30 থেকে 25 থেকে 30 কোটি শুক্রকীট থাকে। অর্থাৎ যদি এই সম্পূর্ণ বীর্যটা সমস্ত বাচ্চাগুলি যদি হয়, তাহলে একজন পুরুষের একবারের বীর্য থেকে 25 থেকে 30 কোটি মানব সন্তান জন্ম হতে পারত। দোস্ত, চিন্তা করে দেখুন বড় কত চমৎকার আল্লাহর তথ্য। এই সম্পূর্ণ বীর্যটা মাতৃগর্ভের মধ্যে গেল। মাতৃগর্ভের মধ্যে যদি এখন 25 থেকে 30 কোটি বাচ্চা একসাথে ফলবান হয়ে যায়, একটা মায়ের গর্ভের মধ্যে যদি 25 কোটি বাচ্চা হয়, 25 কোটি বাদ দেন 25 লক্ষ যদি হতো, 25 লক্ষ বাদ দেন 25,000 বাচ্চা যদি একটা মায়ের গর্ভের মধ্যে জন্ম নিত, 25,000 বাদ দেন 2500 যদি হতো, 2500 বাদ দেন 25টা বাচ্চা যদি একটা মায়ের গর্ভে হতো, ওই মা কোনদিনও 25টা সন্তানকে গর্ভে ধারণ করে সঠিকভাবে নিজের জীবনকেও রক্ষা করতে পারত না, একটা সুস্থ সন্তানকেও সে জন্ম দিতে পারত না। কথা ঠিক না বেঠিক? আমার আল্লাহ বলতেছেন যখন পুরুষের বীর্যের মাধ্যমে 25 থেকে 30 কোটি সূত্রকীট একসাথে রওনা শুরু করে মাতৃগর্ভের মধ্যে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন মায়ের গর্ভের ওই জরায়ুর মধ্যখানে পুত্রটি একটা পাহারাদার আমি আল্লাহ বসে দেই। ওই পাহারাদারের মাধ্যমে শুধুমাত্র একটা শুক্রকীট ভিতরে প্রবেশ করার অনুমতি পায়, আর বাকি সমস্ত শুক্রকীটগুলোর পারমিশনকে নিষিদ্ধ করে দেওয়া হয়। নো পারমিশন, নো এন্ট্রি, তোরা ঢুকতে পারবি না। আল্লাহর পক্ষ থেকে কুদরতের হুকুম, শুধুমাত্র একটা শুক্রকীট ভিতরে প্রবেশ করবে। একটা শুক্রকীট অথবা কখনো দুইটা শুক্রকীট। আল্লাহ পাক রব্বুল আলামিন সাধারণত একটা শুক্রকীটকেই ভিতরে ঢোকার পারমিশন দেন। এইভাবে একটা শুক্রকীট যখন পিতার বীর্য থেকে মায়ের গর্ভের জরায়ুর মধ্যে প্রবেশ করে, আল্লাহ পাক রব্বুল আলামিন মায়ের বীর্য থেকে ডিম্বাণু বলে ডিম্বাণু, একটা ডিম্বাণু এসে যায়, একটা ডিম্বাণু এসে পিতার একটা বীর্য একটা শুক্রকীট কামড়ে ধরে। আর যখন এই দুইটা একটা আর একটাকে কামড়ে ধরে, আমার আল্লাহ বলতেছেন ফাজআলনাহু সামিআম বাসীরা, অতঃপর পর্যায়ক্রমে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ধাপে ধাপে খলাকনাকুম আতওয়ারা, কয়েক ধাপে আমি আল্লাহ ওই একটা শুক্রকীট এবং একটা ডিম্বাণু থেকে মাতৃগর্ভের মধ্যে আমি আল্লাহ মানব সন্তানকে জন্মদান করি। দোস্ত, এটা তো হলো মানব সন্তান কিভাবে মাতৃগর্ভের মধ্যে আসলো, কোরআনিক তথ্য হলো এই। কিন্তু এই মানব সন্তানটা ছেলে হবে না মেয়ে হবে, ছেলে হবে না মেয়ে হবে, এটা কিভাবে নির্ধারিত হয়? ও দোস্ত, আল্লাহর কোরআন খুলে দেখো, সূরা তারিক থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন খুলিকা মিন মাইন দাফিক ইখরুজু মিন বাইনিস সুলবি ওয়াত তারাইব। মাতৃগর্ভের মধ্যে সন্তানের লিঙ্গ নির্ধারিত হবে কিভাবে, সন্তানটা কন্যা হবে না ছেলে সন্তান হবে, এটা নির্ধারিত হয় কিসের মাধ্যমে? ও দোস্ত, সন্তান জন্ম হওয়ার ক্ষেত্রে, সন্তান ভূমিষ্ঠ হওয়ার ক্ষেত্রে পিতার বীর্য মায়ের বীর্য উভয়ের অবদান 50-50, একটা ছাড়া আর একটা। কিয়ামত পর্যন্ত সন্তান হতো না, শুধু পিতার বীর্য দ্বারা কিয়ামত পর্যন্ত সন্তান সম্ভব নয়, শুধু মায়ের বীর্য দ্বারাও কিয়ামত পর্যন্ত সন্তান সম্ভব নয়। সুতরাং সন্তান জন্ম হওয়ার ক্ষেত্রে মায়ের অবদান 50%, পিতার অবদান 50%, সূত্রতা থেকে শুক্রকীট থেকে ভ্রূণ জন্ম নেওয়ার ক্ষেত্রে। তবে ভ্রূণটা যখন হয়ে গেল, এখন এই ভ্রূণটা ছেলে হবে না মেয়ে হবে? আল্লাহ পাক বলতেছেন খুলিকা মিন মাইন দাফিক, ওই ছেলে সন্তান আর মেয়ে সন্তান নির্ধারিত হয় এমন এক বীর্য থেকে যেই বীর্যটা হলো দাফিক। দাফিক শব্দের অর্থ হলো যেটা উচ্ছলতার সাথে বেগ সহ একটা গতির সাথে যেই বীর্য নির্গত হয়। লজ্জার কোনো ব্যাপার নাই, কোরআনের ব্যাপার একটু খোলাসা করে বলতে চাই ভাইয়েরা আমার, এখানে কোনো গোপন বিষয় নয়, লজ্জার কোনো ব্যাপার নয়। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে পাকের মধ্যে যে তথ্য আলোচনা করেছেন সেটা যদি আমরা একটু বুঝতে চাই তাহলে লজ্জার কোনো ব্যাপার নাই। আল্লাহ পাক বলতেছেন খুলিকা মিন মাইন দাফিক, ওই মানব ভ্রূণ ছেলে হবে না মেয়ে হবে এটা নির্ধারিত হয় এমন এক বীর্যের মাধ্যমে যেই বীর্যটা গতির সাথে সবেগে উৎক্ষিপ্ত হয়। আর সকলেই আমরা জানি নারী এবং পুরুষ এই দুই সম্প্রদায় থেকে দুই প্রজাতি থেকে যখন বীর্য নির্গত হয়, পুরুষের বীর্য নির্গত হয় সবেগে, নির্গত হওয়ার সময় তার মধ্যে একটা স্পিড থাকে, তার মধ্যে একটা গতি থাকে, তার মধ্যে একটা ব্রেক থাকে। কিন্তু নারীর বীর্য যখন বের হয়, মেডিকেল সায়েন্স একথা বলে ওই নারীর বীর্যের মধ্যে কোনো ব্রেক থাকে না, কোনো গতি থাকে না, কোনো স্পিড থাকে না, ওটা শান্তভাবে আস্তে আস্তে করে নির্গত হয়। এটা হলো মেডিকেল সায়েন্সের কথা। ও দোস্ত, মাদ্রাসার ওলামায়ে কেরাম, মাদ্রাসার ছাত্র বন্ধুরা, শুধু মেডিকেল সায়েন্স কেন, হেদায়ার কিতাব খুলো, হেদায়ার কিতাব খুলো, ফিকহের কিতাব খুলো। ফিকহের কিতাবও তো আমাদেরকে এই শিক্ষাই দেয়। হেদায়ার কিতাবের মধ্যে মাসআলা লেখা আছে, স্বামী আর নারী, স্বামী এবং স্ত্রী এক বিছানার মধ্যে শুয়ে আছে, এক বিছানার মধ্যে শোয়া থাকার পর হঠাৎ রাত্রেবেলা তাদের মধ্যে কোনো সহবাস হয় নাই, কোনো মিলন ঘটে নাই, কিন্তু সকালবেলায় ঘুম থেকে উঠে দেখা যায় বিছানার মধ্যে বীর্য পড়ে আছে, বিছানার মধ্যে বীর্য পড়ে আছে। স্বামীরও মনে নাই যে আমার স্বপ্নদোষ হয়েছে কিনা, স্ত্রীরও মনে নাই আমার স্বপ্নদোষ হয়েছে কিনা। দোস্ত, কারোই মনে নাই যে কার স্বপ্নদোষ হয়েছে, অথচ বীর্য প্রমাণ করে যে কোনো একজনের স্বপ্নদোষ হয়েছে। যার স্বপ্নদোষ হয়েছে তার জন্য গোসল করা ফরজ, গোসল ফরজ, ফরজ গোসল ছাড়া নামাজ পড়লে নামাজ পড়া হারাম। কথা ঠিক না বেটি? এখন গোসল করবে কে? গোসলটা করবে কে? দোস্ত, গোসল করবে কে? হেদায়া কিতাবের মধ্যে মাসালা লেখা আছে, বীর্য যেখানে পড়ে আছে ওই বীর্যের অবস্থা দেখো কি অবস্থায় পড়ে আছে। বীর্যটা যদি এক জায়গায় জমাট বেঁধে পড়ে থাকে, এক জায়গায় যদি জমাট বেঁধে পড়ে থাকে, তার অর্থ হল বীর্যটা নির্গত হওয়ার সময় তার মধ্যে কোনো গতি ছিল না, স্পিড ছিল না। তখন যদি এক জায়গায় জমাট বেঁধে পড়ে থাকে তাহলে মহিলার উপর গোসল ফরজ হবে। আর যদি বীর্যটা ছড়িয়ে থাকে, বীর্যটা যদি ছড়িয়ে থাকে তার অর্থ হল এই, এটা যখন নির্গত হয়েছে, নির্গত হওয়ার সময় তার মধ্যে স্পিড ছিল, গতি ছিল, পুরুষের উপর গোসল ফরজ হবে। আল্লাহু আকবার! কিতাবের মাসালা বুঝো, হেদায়া বুঝো। মাদ্রাসার মধ্যে আমরা কিতাব হেদায়া পড়ায় দিলাম। হেদায়ার মধ্যে শুধু হেদায়ার শিক্ষার মাসালা নয়, বরং মেডিকেল সায়েন্সের আধুনিক মাসালাও তোমরা জেনে ফেললে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, খুলিকা মিন মাইন দাফির, ও বিশ্বের মানুষ, ওই মাতৃগর্ভের মধ্যে একটা মানব সন্তান, তার লিঙ্গ নির্ধারিত হয়, সে ছেলে হবে না মেয়ে হবে সেটা সম্পূর্ণ ডিপেন্ড করে, সেটা সম্পূর্ণ নির্ভর করে হলো সেই সবেগে স্ত্রীদের সাথে নির্গত পুরুষের বীর্যের উপর। পুরুষের বীর্য নির্ধারণ করে ছেলে হবে না মেয়ে হবে। কোরআনের এই তথ্যটাকে যদি আমি বৈজ্ঞানিক পরিভাষায় বলতে চাই, মেডিকেল সায়েন্সের টার্ম ইউজ করে যদি আমি বলতে চাই, তাহলে বলতে হবে মাতৃগর্ভের যেই বীর্য, ওটাকে বিজ্ঞানের পরিভাষায়, মেডিকেল সায়েন্সের পরিভাষায় ওটাকে বলা হয় ক্রোমোজোম। তো দোস্ত, মাতৃগর্ভের মধ্যে যেই ক্রোমোজোম থাকে, নারীর যেই ক্রোমোজোম, ওটা হলো শুধুমাত্র শুধুমাত্র ওয়াই ক্রোমোজোম। আর পিতার গর্ভের, পিতার বীর্যের মধ্যে যেই ক্রোমোজোম হয়, ওটা দুই রকম ক্রোমোজোম হয়। ওটা কখনো এক্স ক্রোমোজোম হয়, কখনো ওয়াই ক্রোমোজোম হয়। অর্থাৎ মায়েরটা সবসময় একই রকম হয়, পিতারটা দুই রকম হয়। কোরআনের তথ্যের আলোকে মেডিকেল সায়েন্সও একথাই বলে, যখন মাতৃগর্ভের ওয়াই ক্রোমোজোম পিতার বীর্যের ওয়াই ক্রোমোজোমের সাথে মিলে যায় তখন হয় মেয়ে সন্তান। আর মায়েরটা তো ওয়াই থাকে, ওটা কখনো এক্স হয় না। পুরুষেরটা কখনো ওয়াই হয়, কখনো এক্স হয়। পুরুষেরটা যদি এক্স হয় তখনই শুধুমাত্র ওই মাতৃগর্ভের সন্তানটা ছেলে সন্তান হবে। তার অর্থ হলো এই, আল কোরআন বিশ্ববাসীকে সবক পড়ায়, ও বিশ্ববাসী পুরুষেরা, জালিম পুরুষেরা, নির্যাতনকারী পুরুষেরা, যারা সন্তান কামনায়, কন্যা সন্তান জন্মদান করার অপরাধে মায়ের স্ত্রীর গায়ে হাত তুলো, ব্যর্থ পুরুষেরা শুনে রাখো, ওই মাতৃগর্ভের মধ্যে সন্তান ছেলে হবে না মেয়ে হবে। ছেলে এবং মেয়ে লিঙ্গ নির্ধারণ করার ক্ষেত্রে মায়ের 1%ও কোনো ভূমিকা নাই, 100% ভূমিকা হলো বাবার। সুতরাং আল কোরআনুল কারীমের তথ্যের আলোকে কন্যা সন্তান জন্ম দেওয়া যদি কোনো অপরাধ হয়ে থাকে, সেই অপরাধ 100 ভাগের জায়গায় 100 ভাগ বাবা এবং পুরুষের অপরাধ। কন্যা সন্তান জন্ম দেওয়া যদি কোনো ভুল হয়ে থাকে, সেই ভুলের সম্পূর্ণ দায়ভার আসবে পুরুষের উপর, নারীর উপর সেই ভুলের 1% দায়ভারও আসতে পারে না। তবে আলহামদুলিল্লাহ, তোমরা আলহামদুলিল্লাহ, আরে কন্যা সন্তান হওয়া তো কোনো অপরাধের বিষয় ছিল না, কন্যা সন্তান হওয়া তো কোনো ভুলের বিষয় ছিল না। কন্যা সন্তান জন্মগ্রহণ করা তো তোমার পরিবারের জন্য এটা একটা আশীর্বাদের প্রতীক ছিল, রহমতের প্রতীক ছিল, জান্নাতের সার্টিফিকেট ছিল। পয়গম্বর নবী রাহমাতুল লিল আলামিন, বিশ্ব মানবতার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করেছেন, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন যদি কোন দম্পতিকে 3টি কন্যা সন্তান দান করেন অথবা 2টি কন্যা সন্তান দান করেন, এমনকি একটা কন্যা সন্তান যদি আল্লাহ পাক কোন দম্পতিকে দান করেন, আর সেই বাবা মা যদি ওই কন্যা সন্তানকে কন্যা হওয়ার কারণে অবহেলা না করে, আদরের সাথে যদি তাকে লালন পালন করে, ভালোবেসে যদি তাকে বড় করে, তার প্রতি যে দায়িত্ব এবং কর্তব্য পালন করে, ভরণ পোষণ দিয়ে, শিক্ষা সুন্দরভাবে গড়ে তুলে আদর্শ হাত দিয়ে মায়া মমতা দিয়ে কন্যা সন্তানকে যদি লালন পালন করে সঠিক পাত্রস্থ করতে পারে, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন এই কন্যা সন্তান ওই দম্পতির জন্য ওই পরিবারের জন্য জান্নাতের সার্টিফিকেট। কাজেই কন্যা সন্তান জন্মগ্রহণ করাটা কোনো অপরাধ নয়, কন্যা সন্তান জন্ম হওয়াটা এটা ছিল আল্লাহর পক্ষ থেকে রহমতের বাহন। কন্যা সন্তান ভূমিষ্ঠ হওয়া এটা ছিল একটা পরিবারের জন্য বরকতের কারণ, কন্যা সন্তান ভূমিষ্ঠ হওয়া এটা ছিল একটা পরিবারের জন্য খোদার পক্ষ থেকে জান্নাত পাওয়ার সনদ। কিন্তু আজকের বিশ্বাস, আজকের সভ্যতা, আজকের সমাজ ব্যবস্থা, আজকের এই জাহিলিয়াতের সমাজ ব্যবস্থা মানুষকে পশুর মতো হায়নায় পরিণত করেছে। এরপরেই বলবো, সুতরাং যদি কন্যা সন্তান জন্ম দেওয়াকে যদি কোনো অপরাধ বলতে হয়, অবাস্তব এই অপরাধ মায়ের অপরাধ নয়, এই অপরাধ নারীর অপরাধ নয়। ও ব্যর্থ পুরুষ, তুমি কেন এক ক্রোমোজোম সাপ্লাই করতে পারলে না? এটা শতভাগ তোমার ব্যর্থতা। আর এই ব্যর্থতার কারণে যদি জুলুম করতে হয়, এই ব্যর্থতার কারণে যদি জুতাপেটা করতে হয়, এই ব্যর্থতার কারণে যদি গলা ধাক্কা দিয়ে ঘর থেকে বের করে দিতে হয়, ও দুনিয়ার শাশুড়িরা বৌমাকে নয় নিজের সন্তানকে গলা ধাক্কা দিয়ে বের করে দাও। নারীর অধিকারের কথা বলো, নারীর অধিকারের কথা বলো। খোদার কসম খেয়ে বলি, কোরআন কারীমের তথ্য বাংলার ঘরে ঘরে পৌঁছে দাও, নির্যাতিত স্ত্রীদের কাছে সংবাদ পৌঁছে দাও। যারা একটি কন্যা সন্তান জন্ম দেওয়ার অপরাধে পুত্র সন্তান জন্ম দিতে ব্যর্থ হওয়ার কারণে বছরের পর বছর মুখ বুজে স্বামীর ঘরের মধ্যে অকথ্য নির্যাতন সহ্য করতেছে, তাদের উপর গোটা গোটা শ্বশুর বাড়ির সমস্ত আত্মীয় স্বজনরা মিলে একটা অবলা নারীর উপর বছরের পর বছর ধরে যেই নির্যাতন চালায়, আল্লাহর কোরআনের তথ্য সমস্ত ঘরে ঘরে পৌঁছে দাও। নির্যাতন বন্ধ হয়ে যাবে, কোরআনের তথ্য ঘরে ঘরে শোনার শান্তির সংসার কায়েম করে দিবে। কথা ঠিক না বেশি? তো এটাই বলতেছিলাম এইভাবে আল কোরআনুল কারীম এক একটা তথ্য দিয়েছে। কোরআনে কারীমের সেই তথ্যগুলো যখন বৈজ্ঞানিকরা অনুসরণ করেছে, তখন তাদের বিজ্ঞান সঠিক পথে চলেছে এবং সেই বিজ্ঞান কল্যাণময় ফল এনেছে। ওই বিজ্ঞান সঠিক পথে চলেছে, সেই বিজ্ঞান উন্নতি লাভ করেছে। সর্বশেষ আরেকটা তথ্য দিই, আল্লাহ পাক রব্বুল আলামিনের কোরআন তো সর্বপ্রথম যে আয়াত অবতীর্ণ হলো, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই আয়াতের মধ্যে ঘোষণা করলেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন যে খালাকাল ইনসানা মিন আলাক, আল্লাহ পাক রব্বুল আলামিন মানব জাতিকে সৃষ্টি করেছেন আলাক থেকে। আল্লাহ পাক মানব জাতিকে সৃষ্টি করেছেন আলাক থেকে। বেশি দিন আগের কথা নয় 19 শতকের মাঝামাঝি সময়ে পাশ্চাত্যের চিকিৎসা বিজ্ঞানীরা আল্লাহর কোরআন নিয়ে গবেষণা করতে লাগলো। আল্লাহর কোরআন নিয়ে তারা গবেষণা করতে করতে একটা পর্যায়ে গিয়ে কোরআনে কারীমের সূরা আলাকার মধ্যে যখন এই আয়াতটা পেল যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন খালাকাল ইনসানা মিন আলাক, যে আল্লাহ পাক মানুষকে সৃষ্টি করেছেন আলাক থেকে। আলাক শব্দকে ব্যাখ্যা করলো তারা যে মানুষকে আলাক থেকে সৃষ্টি করেছেন। আলাকের অর্থ কি? আলাক শব্দের অর্থ হলো আল্লাতী তালিকু, এমন একটা জিনিস যেই জিনিসটা আরেকটা জিনিসকে কামড়ায় ধরে, জড়ায় ধরে, সেই জিনিসের নাম হলো আসলে আলাক। এটাই আরবিতে আলাকের মূল অর্থ। দোস্ত, চিকিৎসা বিজ্ঞানীরা, খ্রিস্টানরা তারা আশ্চর্যান্বিত হয়ে গেল যে এখানে আরেকটা জিনিসকে কামড়ায় ধরে, তার অর্থ হল মানব সন্তানের জন্ম এমন একটা বস্তু থেকে যেই বস্তুর মধ্যে আগে থেকেই প্রাণের স্পন্দন আছে, যেই জিনিসটার মধ্যে আগে থেকেই প্রাণ আছে, অর্থাৎ যেটা একটা পোকা জাতীয় কিছু হবে যেটা আর একটা জিনিসকে কামড়ায় ধরতে পারে। এই তথ্য কোরআনের মধ্যে কোত্থেকে আসলো? মানুষ তো আদিম যুগে জানত মানুষের সৃষ্টি হলো শুধু পানি থেকে, সেই পানির মধ্যে কোনো প্রাণ নাই, কোনো জান নাই। কিন্তু কোরআন এই কথা কি করে বলল যে মানুষকে সৃষ্টি করা হয়েছে এমন এক পদার্থ থেকে যেই পদার্থের মধ্যে প্রাণ ছিল যেটা আরেকটা জিনিসকে কামড়ায় ধরতে পারে। পাশ্চাত্যের চিকিৎসা বিজ্ঞানী খ্রিস্টানদের সন্দেহ সৃষ্টি হল, তারা মনে করল ও দোস্ত তোর যাকে দেখে তাকে মনে করে তোর, তোর দেখলে তোর যাকেই দেখে তাকে নিজের মতো মনে করে। কথা ঠিক না বিঠিক? আল্লাহর ওই একই তো আলা নাফসিহি, প্রত্যেকটা মানুষ যখন সকালবেলায় ভোরবেলায় যখন কোন তাহাজ্জুদ গুজার ব্যক্তি যখন তিনি পুকুরের ঘাটে গিয়ে উযু করতে বসেন, উযু করার সময় পুকুরের অপর প্রান্তে আরেকজনকে দেখে হাত পা ধুয়ে তাহাজ্জুদ গুজার আল্লাহ ওয়ালা মনে করে, বাপরে বাপ অবশ্যই তিনি আমার চেয়েও বড় তাহাজ্জুদ গুজার, কারণ আমার আগে এসে তিনি হাত পা ধুইতেছে উযু করতেছে। আর অপর পারের চোরায় মনে করে সারা রাত চুরি করে আসলাম, মনে করছিলাম গ্রামে মনে হয় আমি একাই চোর, কিন্তু দেখা যায় আমার চেয়ে আরো আগে আরেকজন চুরি করে হাত মুখ ধুইতেছে। কথা ঠিক না বেঠিক? চোর তাহাজ্জুদ গুজার রে চোর মনে করে, আর তাহাজ্জুদ গুজার চোর রে তাহাজ্জুদ গুজার মনে করে। কথা ঠিক না বেঠিক? দোস্ত নিজের মধ্যে যেই অপরাধ অন্যকে দেখলে সেই অপরাধের কথা মনে পড়ে যায়। এই খ্রিস্টান জাতি তারা তাদের ধর্মগ্রন্থকে পরিবর্তন করে করে আল্লাহর কিতাব ইনজিলকে তারা ধ্বংস করে দিয়েছে। কোরআনের ব্যাপারেও তাদের সন্দেহ হলো যে এই কোরআনের মধ্যে সম্ভবত এই চিকিৎসা বিজ্ঞানের এই আধুনিক তথ্য আবিষ্কার হওয়ার পর মুসলমান ডাক্তাররা মুসলমান চিকিৎসা বিজ্ঞানীরা সম্ভবত আল্লাহর কোরআনের মধ্যে তারা পরিবর্তন সাধন করে দিয়েছে। অন্যথায় যেই কোরআন এমন এক যুগের যেটা কোনো অন্ধকার যুগ বলা হয়, এই যুগ ডার্কনেস, যেটাকে বলা হয় জাহেলিয়াতের যুগ, বর্বরতার যুগ, মূর্খতার যুগ, পশ্চাৎপদতার যুগ, যেখানে কোনো বিজ্ঞান ছিল না কোনো উন্নতি ছিল না। ওই যুগের কোরআন একটা মরুভূমি অশিক্ষিত উম্মি জাতির মধ্যে যে কোরআন অবতীর্ণ হয়েছিল ওই কোরআনে কারীমের মধ্যে বিজ্ঞানের এই আধুনিক তথ্য যেই তথ্য আবিষ্কার হয়েছে ঊনবিংশ শতাব্দীর মাঝামাঝি সময়ে যে মানব সন্তানের জন্ম হয় শুক্রকীট থেকে, এই তথ্য 19 শতকের মাঝামাঝি সময়ে চিকিৎসা বিজ্ঞান আবিষ্কার করেছে। তারা চিন্তা করল বিজ্ঞানের এই লেটেস্ট তথ্য বিজ্ঞানের এই আধুনিক তথ্য এই বিজ্ঞান পূর্ব যুগের কোরআনের মধ্যে কি করে আসলো। তাদের চোরের মনে পুলিশ চোর মনে করল সম্ভবত মুসলমান ডাক্তাররা আল্লাহর কোরআনের মধ্যে বিজ্ঞানের এই তথ্য আবিষ্কার হওয়ার পর মনে হয় বিজ্ঞান অনুযায়ী কোরআনের মধ্যে তারা সম্পাদনা করেছে পরিবর্তন করেছে। যেই তাদের মধ্যে সন্দেহ সৃষ্টি হলো তারা এটাকে আরেকটু অনুসন্ধান করার জন্য তারা এটাকে ধরার জন্য মনে করলো যে এটা ধরার জিনিস, মুসলমানদেরকে বোকা বানাবে মুসলমানদেরকে ফাঁদে ফেলবে। এই জন্য তারা গবেষণা করতে লাগলো যে পুরাতন কপি কোরআনের কোথায় আছে, বিজ্ঞানের যুগের আগের কপি কোরআন কোথায় আছে। তারা সন্ধান করে জানতে পারলো তৎকালীন সময়ের সোভিয়েত রাশিয়ার অন্তর্গত একটা প্রদেশ, যেই প্রদেশটা সোভিয়েত রাশিয়ার একটা প্রদেশ ছিল। প্রদেশটার নাম আমার মনে পড়তেছে না এই মুহূর্তে, সেই প্রদেশের মধ্যে আল্লাহর কোরআনে কারীমের সবচেয়ে পুরাতন কপি কোরআনের একটা কপি সংগৃহীত ছিল, যেই কপিটা আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের কেবলমাত্র 30 বছরের মাথায় 23 থেকে 25 বছরের মাথায় তৃতীয় খলিফা হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু যেই কপিটা লিখিয়েছিলেন, অর্থাৎ প্রায় আল্লাহর নবীর ইন্তেকালের মাত্র 25 বছরের মাথায় লিখিত সেই কোরআন, সেটা ওই সোভিয়েত রাশিয়ার আপনার অন্তর্গত মিউজিয়াম জাদুঘরের মধ্যে সংরক্ষিত ছিল। পাশ্চাত্যের চিকিৎসা বিজ্ঞানীরা খ্রিস্টান চিকিৎসা বিজ্ঞানীরা ইউরোপ থেকে নতুন আধুনিক কোরআন সংগ্রহ করলো, যেই কোরআন নতুন ছাপানো, যেই কোরআনের মধ্যে আছে খালাকাল ইনসান মিন আলাক, যেই কোরআনে কারীমের মধ্যে বিজ্ঞানের আধুনিক তথ্য ছিল। সেই কোরআন নিয়ে তারা সোভিয়েত রাশিয়ায় গেল। রাশিয়ায় গিয়ে তারা রাষ্ট্র কর্তৃপক্ষের কাছ থেকে অনুমতি নিয়ে মিউজিয়ামে গেল, জাদুঘরে গিয়ে তারা সেই প্রাচীনতম কোরআন বের করল, যেই কোরআন ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীর পরে মাত্র 25 বছরের মাথায় যেই কোরআন লিখিয়েছিলেন, এবং যেই কোরআন তেলাওয়াতরত অবস্থায় যেই কোরআন পড়া অবস্থায় দুষ্কৃতিকারীদের হাতে ওসমান রাদিয়াল্লাহু তাআলা নির্মমভাবে শাহাদাত বরণ করেছেন। এবং যে কোরআনের মধ্যে ওনার রক্তের দাগ এখনো পর্যন্ত লেগে আছে। ও দোস্ত এই আয়াতের মধ্যে হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর রক্তের দাগ সহ সেই কোরআন কারীম এখনো পর্যন্ত সোভিয়েত রাশিয়ার মিউজিয়ামের মধ্যে সংরক্ষিত। তারা সন্ধান পেল যে বহু আগের এক কপি কোরআন আছে, আধুনিক কোরআন নিয়ে তারা সেই পুরাতন কপির কোরআনের সাথে মিলিয়ে দেখল আধুনিক এই কোরআনের মধ্যে নতুন ছাপানো কোরআনের মধ্যে যেমনি ভাবে বিজ্ঞানের সেই আধুনিকতম তথ্য সংযোজিত আছে। খালাকাল ইনসানা মিন আলাক, সে আল্লাহর নবীর ইন্তেকালের মাত্র 25 বছরের মাথায় সংকলিত সেই কোরআনের মধ্যেও একইভাবে জল জল করে লেখা আছে খালাকাল ইনসানা মিন আলাক। আল্লাহ পাক রব্বুল আলামিন মানব জাতিকে সৃষ্টি করেছেন, মানুষকে মানব সন্তানকে আল্লাহ পাক সৃষ্টি করেছেন শুক্রকীট থেকে। দোস্ত এভাবে অনেক তথ্য বলা যায়। আমি বলতে চাইতেছিলাম একটা কথাই এই পৃথিবীতে কল্যাণকর যত কিছু আছে সব কিছুকে এভাবেই আল্লাহর কোরআন গাইড দিয়ে দিয়ে সামনের দিকে অগ্রসর করেছে। একটা ছোট্ট নবজাত শিশুকে, একটা সন্তানকে যেরকম তার মা তার বাবা হাতে ধরে ধরে তাকে হাঁটা শেখায়, ঠিক তেমনি ভাবে আল্লাহর কোরআন বিশ্বের তাবৎ সভ্যতাকে হাতে ধরে ধরে সামনের দিকে অগ্রসর করেছে। একটা গণিতের, একটা অঙ্কের বইয়ের উত্তরমালা যেমনি ভাবে ধাপে ধাপে একজন শিক্ষার্থীকে উন্নতির দিকে নিয়ে যায়, ঠিক তেমনি ভাবে আল্লাহর কোরআন বিশ্বের সভ্যতাকে সামনের দিকে আস্তে আস্তে উন্নতির দিকে নিয়ে যায়। অজস্র, এটা শুধু বিজ্ঞানের কথা না, সব ক্ষেত্রেই। এজন্য আমরা বলতে চাই আজকের দুনিয়ার অর্থনীতির সুদ ভিত্তিক অর্থনীতির সংবাদ আপনারা সকলেই জানেন। আজকের সবচেয়ে বড় আধুনিক রাষ্ট্র, সবচেয়ে বড় বড়লোক রাষ্ট্র, ধনী রাষ্ট্র আমেরিকার অর্থনীতি আজকে বিপর্যয়ের সম্মুখীন। কথা ঠিক না ঠিক? আজকে আমেরিকার শত শত ব্যাংক দেউলিয়া হয়ে যাচ্ছে। আমেরিকার প্রেসিডেন্ট বারাক ওবামা ভিক্ষার থলি নিয়ে সারা দুনিয়াতে ঘুরে ঘুরে বেড়াচ্ছে। বিপর্যয়কে ঠেকানোর জন্য মধ্যপ্রাচ্যের তেল সম্পদ চুরি করতে ইরাক এবং লিবিয়াকে তারা দখল করেছে। ও দুনিয়ার মুসলমান, আরো ভালো করে শুনে রাখো, আমেরিকা তাদের অর্থনীতির বিপর্যয়কে রোধ করার জন্য আরো মুসলিমদের দখল করবে, দুনিয়ার মুসলমানদের সম্পদগুলিকে তারা লুণ্ঠন করবে, তারা চুরি করবে। কিন্তু এরপরেও আমরা পরিষ্কার ভাষায় ভবিষ্যৎবাণী করতে চাই, আমেরিকার যে সাম্রাজ্যবাদী, ভোগবাদী, পুঁজিবাদের যে অর্থ ব্যবস্থা, সুদ ভিত্তিক যে অর্থ ব্যবস্থা, সেই অর্থ ব্যবস্থার কারণে আজকে আমেরিকার বড় বড় ব্যাংকগুলো দেউলিয়া হয়ে গেছে। আমেরিকার নির্যাতিত মানুষ আজকে আমেরিকার পুঁজিবাদী ওয়াল স্ট্রিটের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছে। সেদিন বেশি দূরে নয় যেদিন আমেরিকার নেতৃত্বাধীন গোটা পাশ্চাত্যের অর্থ ব্যবস্থা তাসের ঘরের মতো লুটিয়ে পড়বে। তার আলামত দেখা যাচ্ছে, এই জন্যই আজকের পাশ্চাত্য জগৎ একথা বুঝতে সক্ষম হয়েছে, ইসলামী অর্থ ব্যবস্থা ছাড়া, আল কোরআনের অর্থ ব্যবস্থা ছাড়া পৃথিবীর কোন জাতি অর্থনৈতিকভাবে উন্নতি করতে পারে না। এই জন্যই আমেরিকার বড় বড় শহরগুলোতে, লন্ডনের বড় বড় শহরগুলোতে সুদ ভিত্তিক কনভেনশনাল ব্যাংকগুলো বন্ধ হয়ে তালাবদ্ধ হয়ে খ্রিস্টানদের দেশে দেশে ইসলামী ব্যাংকিং এর জয় যাত্রা শুরু হয়ে গেছে। কারণটা কি? ও দোস্ত, আমেরিকায় কেন ইসলামী ব্যাংক চলে, লন্ডনের মধ্যে কেন ইসলামী ব্যাংক চলে, সুদ ভিত্তিক ব্যাংক কেন বন্ধ হয়ে যায়? আমেরিকানরা খোদার ভয়ে ইসলামী ব্যাংকিং করে, আখেরাতের ভয়ে, ইসলামের প্রীতি, ইসলামের ভালোবাসায় তারা ইসলামী ব্যাংক করে না। না, কারণ তারা বুঝতে পেরেছে সুদ ভিত্তিক অর্থ ব্যবস্থা এটা হল শোষণ ভিত্তিক অর্থ ব্যবস্থা। সুদ ভিত্তিক অর্থ ব্যবস্থার অর্থ হল শুধুমাত্র বাতাস দিয়ে ফুলিয়ে দেওয়া হয়েছে। হাওয়াই মিঠাই ছিলেন, হাওয়াই মিঠাই দেখতে এত বিশাল মনে হয়, ভিতরে শুধুমাত্র হাওয়া, শুধুমাত্র আঙ্গুল দিয়ে চাপ দিলেই বিশাল বড় হাওয়াই মিঠাই দুই আঙ্গুলের মধ্যে মিলে যায়। সুদ ভিত্তিক অর্থ ব্যবস্থার অর্থ হলো এই, দেখতে বিশাল দেখা যায় কিন্তু সত্যিকার তার মধ্যে হাত দিলে বাতাসের মতো সেটা আঙ্গুলের মধ্যে মিলিয়ে যায়। ও দুনিয়ার মুসলমান, আজকের সারা দুনিয়ার সুদ ভিত্তিক অর্থ ব্যবস্থা বাতাসের সাথে মিলিয়ে যাচ্ছে। এই জন্য পাশ্চাত্যের আমেরিকা, পাশ্চাত্যের ইউরোপিয়ান সমাজ তাদের অর্থ ব্যবস্থাকে সর্বশেষ রক্ষা করার জন্য আল্লাহর কোরআন প্রবর্তিত ইসলামী অর্থ ব্যবস্থার আলোকে পরিচালিত ইসলামী ব্যাংকিং এর দিকে ধাবিত হচ্ছে। আলহামদুলিল্লাহ, এটা হলো ইসলামের একটা বিজয় বার্তা। ঠিক তেমনি ভাবে আমরা বলতে চাই, শুধু অর্থ ব্যবস্থা নয়, রাজনৈতিক ব্যবস্থা। আজকে আব্রাহাম লিঙ্কনের পাতানো গণতন্ত্রের ভুয়া পদাদারীরা, গণতন্ত্রের নামে যারা প্রোগ্রাম তুলে, শুনে রাখো আমেরিকার মধ্যে গণতন্ত্র ব্যর্থ হতে চলেছে। সারা দুনিয়ায় পুঁজিবাদী গণতন্ত্র চলবে না। মাওসেতুং, কালমার্ক আর লেনিনের সমাজতন্ত্র চলে নাই। সামনের দিনে, আগামী দিনে এই পৃথিবীতে একমাত্র রাষ্ট্র ব্যবস্থা, সমাজ ব্যবস্থা সারা দুনিয়ার নির্যাতিত নিপীড়িত মানুষকে মুক্তির পথ দেখাবে, সেই রাষ্ট্র ব্যবস্থা, সমাজ ব্যবস্থার নাম হল আল কোরআন এবং ইসলাম প্রবর্তিত খেলাফতের রাষ্ট্র ব্যবস্থা। বাংলাদেশের মহারথী রথী মহারথীদেরকে আমরা লক্ষ্য করে বলতে চাই, চোখের চশমা খুলে ফেলুন, রঙিন চশমা খুলে ফেলুন, আমেরিকার দেওয়া গণতন্ত্রের চশমা খুলে ফেলুন, রাশিয়া থেকে আমদানিকৃত সমাজতন্ত্রের লাল চশমা খুলে ফেলুন। খালি চোখে তাকিয়ে দেখুন আমেরিকার বিরুদ্ধে, আমেরিকার মধ্যে পুঁজিবাদ বিরোধী বিক্ষোভ শুরু হয়ে গেছে। ওয়াল স্ট্রিট ধসে পড়বে, আমেরিকার গণতন্ত্র ব্যর্থ প্রমাণিত হবে, সমাজতন্ত্র আত্মাকুরে নিক্ষিপ্ত হয়েছে। সমাজতন্ত্রের অবস্থা এখন জাদুঘর ছাড়া আর কোথাও খুঁজে পাওয়া যায় না। সুতরাং পরিবর্তিত বিশ্ব ব্যবস্থায় বিশ্ব মানবতা যদি মুক্তির সনদ চাও, সারা দুনিয়ার মানুষ যদি শান্তির সন্ধান চাও, সেই শান্তির সন্ধান দেওয়ার একমাত্র ক্ষমতা আল্লাহর কোরআনের রাজনৈতিক ব্যবস্থার মধ্যে আছে। সুতরাং ইসলামী রাজনীতি নিষিদ্ধ করার পায়তারা যখন শুরু হয়, পরিষ্কারভাবে আমরা বলতে চাই, ইসলামী রাজনীতির উপর, আল্লাহর কোরআনের রাজনীতির উপর যারা আঙ্গুল তুলতে চাও, সে আঙ্গুল আমরা ভেঙে টুকরো টুকরো করে দেব। এদেশে আমরা কচুরি পানার ন্যায় ভেসে আসি নাই। আমি শাহজালালের সন্তান, আমরা শাহ মাখদুমের সন্তান, আদি শরীয়তুল্লাহর সন্তান, হাফেজজি হুজুর শাইখুল হাদিসের রক্ত আমাদের শিরায় ধাবমান। এদেশের মাটিতে হাজার বছরের ঐতিহ্য, ইসলাম হল এদেশের ঠিকানা। মক্কা এবং মদিনার সাথে এই বাংলাদেশের নারীর সম্পর্ক। সুতরাং এদেশের চূড়ান্ত পরিণাম মস্কো বা দিল্লি নয়, ওয়াশিংটন বা লন্ডন নয়, এ মাটির সর্বশেষ গন্তব্য হবে সোনার মদিনা ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বুঝার তৌফিক দান করুন। অদস্ত তাফসীরুল কোরআন মাহফিল কাহিনী শোনার জন্য নয়, শুধু তাফসীরুল কোরআন মাহফিল শুধুমাত্র ওয়াজ শোনার জন্য নয়, তাফসীরুল কোরআন মাহফিল শুধুমাত্র কোরআনকে সামনে নিয়ে গোলাপ জল ছিটানোর নাম নয়। তাফসীরুল কোরআনের মাহফিল শুধুমাত্র পবিত্র কোরআনে কারীমকে কেন্দ্র করে একটা মেলা বসানোর নাম নয়। তাফসীরুল কোরআন মাহফিল শুধুমাত্র কিছু গল্প গুজব বলে দিলাম, এটার নাম তাফসীরুল কোরআন মাহফিল নয়। এ তাফসীর বুঝতে হবে, আল্লাহর কোরআনের মর্মর্থ উপলব্ধি করতে হবে এবং আল্লাহর কোরআনের রাগ কায়েম করার জন্য, কোরআনের দেওয়া সমাজ ব্যবস্থা প্রতিষ্ঠার জন্য প্রত্যেকটি ঘরকে, প্রত্যেকটি পরিবারকে দুর্গ হিসেবে গড়ে তুলতে হবে। কাজেই দুনিয়ার মুসলমান সচেতন হন, সজাগ হন। হযরত শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক দামাত বারাকাতুহুম বয়সের ভারে তিনি এখন নুবযোগ ক্লান্ত অবস্থায়, জীবনের শেষ দিনগুলোতে তিনি যখন বয়ান করতেন, ওয়াজ করতেন, ওলামায়ে کرامকে বলতেন ও আলেম সমাজ ওয়াজের ধারা পরিবর্তন করে দাও আলেম সমাজ ওয়াজের ধারা পরিবর্তন করো সেই সমস্ত কাহিনী আর গল্প আর লম্বা লম্বা কিচ্ছা কাহিনী জুড়ে দিয়ে মানুষকে নোবেল নাটকের মতো মজিয়ে রাখার সেই দিন ভুলে যাও মানুষকে কোরআনের সমাজ ব্যবস্থা সম্পর্কে সচেতন করো মানুষকে কোরআনের দেওয়া রাষ্ট্র ব্যবস্থা সম্পর্কে সজাগ করো মানুষকে আল্লাহর কোরআনের দেওয়া বিচার ব্যবস্থা সম্পর্কে সজাগ করো এ জাতিকে যদি আমরা সজাগ করতে পারি ইনশাআল্লাহ সুম্মা ইনশাআল্লাহ এ জাতির তরুণ সন্তানেরা ব্রিটিশ প্রবর্তিত বিচার ব্যবস্থা টপকোট পাইকোট সুপ্রিম কোর্ট থেকে লাথি মেরে উড়িয়ে দিয়ে আল্লাহর কোরআনের বিচার ব্যবস্থা প্রতিষ্ঠা করবে ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করুন এ জাতিকে আল্লাহ পাক জেগে ওঠার তৌফিক দান করুন এ জাতির সূর্য সন্তান এ জাতির তরুণ প্রজন্ম ও যুবক ভাইরা এ যৌবন কার দেওয়া এ বুকের প্রতিটি রক্ত ফোটা কার দেওয়া আমার শিরার ধমনীতে রক্ত প্রবাহিত হয় কার নামে আল্লাহর নামে যদি রক্ত আল্লাহর নামে প্রবাহিত হয়ে থাকে এ জীবন যদি আল্লাহর দেওয়া হয়ে থাকে এ যৌবন যদি আল্লাহর দেওয়া হয়ে থাকে এ জীবন এ যৌবন এ কণ্ঠের স্লোগান কোন ব্যক্তির জয়গান নয় কোন দলের জয়গান নয় বঙ্গবন্ধু আর জিয়াউর রহমান নয় যদি এ কণ্ঠে স্লোগান উঠে নারে তাকবীর আল্লাহু আকবার স্লোগান উঠবে কোন গণতন্ত্র সমাজতন্ত্রের বিজয়ের জন্য নয় এ যৌবন যদি উৎসর্গিত হয় এ বুকের রক্ত ফোঁটা যদি এই জমিনকে সিঞ্চিত করে আল্লাহর কোরআনকে বিজয়ী করার জন্যই হওয়া উচিত ও যুবক ভাইরা এই যৌবনের হিসাব আল্লাহর কাছে দিতে হবে এই যৌবনের হিসাব আল্লাহর কাছে দিতে হবে যতবার নৌকা মার্কা ধানের শীষের স্লোগান তুলো যতবার দুনিয়ার মানব রচিত তন্ত্রমন্ত্র প্রতিষ্ঠার জন্য স্লোগান তুলো খবরদার মনে রাখবে এই তন্ত্রমন্ত্র প্রতিষ্ঠার জন্য গণতন্ত্র আর সমাজতন্ত্রের জন্য লড়াই করতে আল্লাহ তোমাকে জন্ম দেন নাই গণতন্ত্র আর সমাজতন্ত্রের জন্য লড়তে আল্লাহ তোমাকে দুনিয়াতে পাঠান নাই আল্লাহ তোমাকে দুনিয়াতে প্রেরণ করেছেন আল্লাহর দ্বীনকে কায়েম করার জন্য কাজেই যদি আমরা সেটা করতে ব্যর্থ হই যদি না পারি খোদার কসম খেয়ে বলি কিয়ামতের দিন আল্লাহর আদালতে আসামির কাঠ গড়ায় দাঁড়িয়ে জবাবদিহিতার সম্মুখীন হতে হবে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে বোঝার তৌফিক দান করুন প্রশাসনের ভাইরা যারা আছেন প্রশাসনের বিভিন্ন পর্যায়ে যেই সকল দুর্গতি যেই সকল অসহনীয় অবস্থা বিরাজমান আল্লাহর কোরআনের সমাজ ব্যবস্থা ছাড়া এই অশান্তি দূর হওয়া সম্ভব নয় কারণ এই অশান্তির আগুন শুধু বাংলাদেশে নয় এই অশান্তির আগুন তোমাদের দাদার দেশ আমেরিকার মূল জায়গার মধ্যে লেগে গেছে এই অশান্তির আগুনে সোভিয়েত রাশিয়া পুরে সরকার হয়ে গেছে লন্ডন এই অশান্তির আগুনে দাউদাউ করতেছে শান্তি যদি চাও লন্ডন বা ওয়াশিংটনে নাই শান্তি যদি চাও সোনার মদিনার সবুজ গম্বুজের নিচে আছে আল্লাহ পাক রব্বুল আলামিন বুঝার তৌফিক দান করুন আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাদের তাফসীরুল কোরআন মাহফিলকে কেন্দ্র করে এই এলাকার ঘরে ঘরে কোরআনকে জিন্দা করার আল্লাহর কোরআনের সমাজ কায়েম করার সৈনিক করে তোলার জন্য তাফসীর মাহফিলকে আল্লাহ পাক কবুল করুন আমিন সর্বশেষ কথা